আচ্ছা, ক্লাস ওয়েলকাম ক্লাস ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 23 জন। আপনারা যারা সফটওয়্যার ইনস্টল করতে পারেন না, আমি সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেবেন। আর গাইজ, আপনাদের সাথে আমার পরিচয়, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার, গ্রাফিক ডিজাইনার পক্ষ, আইটি উইলের পক্ষ থেকে ক্লাস নিচ্ছি। আর এই মুহূর্তে আপনারা জাস্ট আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, তো ইউটিউব চ্যানেলে যে জাস্ট আমি যে কোর্সের মডিউলটা তার ডিটেইল লিঙ্কটা দিয়ে দিব, এবং আপনারা যারা সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করতে পারছেন না, তাদের জন্য এই সফটওয়্যার ইনস্টলেশনের যে প্রসিডিউরটা আবার ভিডিওর লিঙ্কটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই লিঙ্কটা থেকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে, যেখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। আর সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পর আপনি ইনস্টল করবেন কিভাবে, সেই জন্য কিন্তু ভিডিওটা দেখে নিতে হবে। আমি আপনার চ্যাট বক্সে, জুমের মধ্যে যে চ্যাট বক্স, এই চ্যাট বক্সে লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি। জাস্ট যাদের সফটওয়্যার নাই তারা কালেক্ট করে নেন, অবশ্যই কম্পিউটার থেকে ডাউনলোড দিবেন। গুগল ড্রাইভ থেকে ডাউনলোড দিলে কিছুক্ষণ হয়, দেন ফেল দেখায়। সুমন রুদ্র ভাই, তাহলে তো আপনার নেট প্রবলেম। সুমন রুদ্র ভাই, সেক্ষেত্রে আপনার নেট প্রবলেম। সুমন রুদ্র ভাই, আপনার কাছে কোনো সফটওয়্যারই নাই, মানে ফটোশপ ইলাস্ট্রেটর কোনো সফটওয়্যারই নাই? এখন পর্যন্ত 26 জন জয়েন করেছেন। সুমন রুদ্র ভাই, আপনি কি আছেন? আপনার কাছে কি কোনো সফটওয়্যারই নাই? আচ্ছা, ইলাস্ট্রেটর আছে, সেক্ষেত্রে আমি আপনাকে পোর্টেবলের লিঙ্ক দিচ্ছি, আপনি পোর্টেবলটা ডাউনলোড করে রাখেন। আচ্ছা জি, প্লাবন ভাই, জি প্লাবন পল, এজটা, এজ রেস্ট্রিকশনটা দেওয়া আছে, আমি আজকে সলভ করে ফেলবো। আমার দুইটা ভিডিওতে এজ রেস্ট্রিক্টেড আছে আর কি, তো দুইটাই আমি সলভ করে ফেলবো। আচ্ছা ক্লাস, এখন পর্যন্ত পার্টিসিপেন্ট জয়েন করেছেন টোটাল 29 জন এবং ক্লাস রেকর্ডিং চলছে। তো আজকে আমরা ফটোশপের কোনো কাজ দেখবো নাকি ইলাস্ট্রেটর কাজ দেখবো, কি দেখবো আজকে? আজকে কি দেখতে চান, কোন ভাই? সফটওয়্যার? ইলাস্ট্রেটর ভাই, ভাই ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর, ওকে। আচ্ছা, আজকে তাহলে আমরা ইলাস্ট্রেটরের কাজ দেখবো, ঠিক আছে? গত ক্লাসে সম্ভবত ফটোশপ দিয়ে চলে গিয়েছে, আজকে আমরা ইলাস্ট্রেটরের কাজ দেখবো। আচ্ছা, আজকে আমরা ইলাস্ট্রেটর ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন ভাইয়া, তামিম ভাই। ভাই, আমি বলতেছি কি এই কাজটা কি মানে এই করোনার জন্য কি নাকি মানে 1,000 টাকা রেজিস্ট্রেশন নাকি পরে পরবর্তী এই রেজিস্ট্রেশনই থাকবে? না, করোনার জন্য আমাদের এই প্যাকেজটা চালু হয়েছে, এটা তো, এটা যে লং লাস্টিং করবে তা না, মানে আমাদের তো অফিস থাকে, আমাদের তো অফিস করতে হয়, এটাতে এটা তো শুধুমাত্র করোনার কারণেই সবার জন্য চিন্তা করে এই ডিসিশনটা নেওয়া আমাদের অফিসের পক্ষে। তো করোনা কালে মানে সবাই সবাই চলে গেল, এই অফার আর থাকবে না, মানে এরকম আমরা অনলাইনে সাধারণত কোর্স নেই না, এটা কিন্তু করোনার জন্যই আমাদের নেওয়া হচ্ছে, তবে নতুন আর এক্সপিরিয়েন্স এটা হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে। আচ্ছা ভাই, যদি করোনা কালীন পরে কত নিব মানে রেজিস্ট্রেশন ফি কয়টা আর কি করোনা? সাধারণত আমরা কিন্তু অনলাইন কোর্স প্রোভাইড করি না, ঠিক আছে? আমরা অনলাইন কোর্স সাধারণত প্রোভাইড করি না, বাট করোনাকালীন সময় আমাদের সমস্ত কোর্স অনলাইনে নেওয়া হচ্ছে। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাই? আর আমাদের এই মুহূর্তে যে অফলাইন অফিস, সেখানে 8,500 টাকা কোর্স নেওয়া হয়, সেম কোর্স এবং আমারই ক্লাস, সেখানে 8,500 টাকা কোর্স নেওয়া হচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি, ঠিক, ক্লিয়ার ভাইয়া। আজকে আমার 2 নম্বর ক্লাস চলছে, আমি কালকে, কালকে তো অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট বললেন, তো নেওয়া যাবে নাকি? আমাকে একটু ফর্ম, আসলে আপনাদেরকে, আসলে আপনাদেরকে 3টা ফ্রি ক্লাস করতে বলা হয় কেন, কারণ হচ্ছে আপনাদের কোর্স সম্পর্কে ডিটেইল জানেন, এরপরে আপনি নিজেকে একটু জানেন, আপনি এই কাজগুলো করতে পারবেন কিনা, বা আপনার কম্পিউটার সাপোর্ট কিনতে সাপোর্ট করবে কিনা, সবকিছু জেনে বুঝে কোর্সের মধ্যে জয়েন করা, দ্যাটস ইট, ঠিক আছে? এখন আপনার যদি মনে হয় যে না সবকিছু ঠিক আছে, আমার সাথে টাইম টেবিল ঠিক আছে, আমি কাজ করতে পারবো, তাহলে আপনি কোর্সটা জয়েন করতে পারেন। টাইমটা কবে নতুন ব্যাচের, কটা থেকে কটা? আমাদের নতুন ব্যাচ হয়ে যাচ্ছে কালকে থেকে, আমাদের ফাউন্ডেশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। প্রথম 1 সপ্তাহ আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো চলবে, একদিন পর পর জি একটু আপু, আমরা একজন একজন কথা বলি, তো আমাদের আগামীকাল থেকে ফাউন্ডেশন ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে, আর আমাদের ব্যাচের ক্লাসগুলো মানে একদম ফটোশপের বা ইলাস্ট্রেটরের একটা ফার্স্ট ক্লাস থেকে শুরু হবে জাস্ট 1 সপ্তাহ পর থেকে, অর্থাৎ প্রথম 1 সপ্তাহ আপনাদের ফাউন্ডেশন ক্লাস হবে। ফাউন্ডেশন ক্লাস হবে, মানে টাইমটা কটা থেকে হবে, সেটা কটা থেকে কটা? মঙ্গল শুক্রবার রাত 9টা থেকে 11টা। ও আচ্ছা জি, একজন আপু প্রশ্ন করছিলেন, কি প্রশ্ন আপু প্রশ্ন করেন? আলামিন হিমেল ভাই বলেন, কিছু বলার আছে আলামিন হিমেল ভাই? আচ্ছা, আরেকজন ভাই, আমার ফটোশপ সিসি 2015 এন্ড 2015 আছে,
যদি থাকে মোস্ট ওয়েলকাম, সফটওয়্যার থাকলে হবে। শাহিন ভাই কিছু বলার আছে? শাহিন ভাই হ্যাঁ ভাইয়া, আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপনার মনে করেন যে 15 তারিখ থেকে আপনার ক্লাসটা শুরু করলেন, কিন্তু আমি যদি আপনার 20 তারিখ থেকে জয়েন করি, 20 তারিখে রেজিস্ট্রেশন ফিটা জমা দিই, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? যাদের এই যে এই ধরনের যদি কারোর প্রবলেম থাকে যে ভাইয়া রেজিস্ট্রেশন ফর্মটা মানে ইমপ্লিমেন্ট করতে কয়েকদিন লেট হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা ফর্ম ফিল আপ করে রাখেন, আপনাদের অফিস থেকে ফোন দিবে, অফিস থেকে ফোন দিলে অফিসের অ্যাডমিন কে জানাই রাখলেন, মানে যে আপনাকে ফোন দিবে তার কাছে আপনি টাইম চেয়ে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি এটা তাহলে করে রাখছি, রেজিস্ট্রেশন করে রাখছি, কিন্তু আমি টাকাটা 20 তারিখের পরে দিতে পারবো। ওই যে আপনি আপনাকে যখন অফিস থেকে ফোন দিবে তখন আপনি ওনাকে বলে দিবেন, তাইলে হবে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, আমরা আমরা জানি যারা জয়েন করে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে তাদের প্রবলেম হতে পারে, তো এই জন্য যাদের এরকম কোনো প্রবলেম তারা জাস্ট ফর্ম ফিল আপ করে রাখেন, অফিস থেকে যখন ফোন দিবে তাকে জানা রাখবেন ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বলেন, আমি বলবো মুরাদ ভাই বলেন। জি, আমি আমি বলছিলাম কি আমাদের এই সবগুলো ক্লাসই কি আপনি নেবেন? জি ভাই, আপনাদের প্রত্যেকটা ক্লাসই আমার সাথে হবে, বোরিং ক্লাস আচ্ছা না ভাই। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আর আর একটা হলো যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ক্লাসগুলোর সংখ্যা কত, অর্ধেক অর্ধেক নাকি কম বেশি আছে? অর্ধেক 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 অর্ধেক, অর্থাৎ আমাদের টোটাল টোটাল আমাদের মাস যাবে, আর এদিকে প্রজেক্ট প্রজেক্ট আর ফ্রিল্যান্সিং দিয়ে আরেক মাস যাবে। জি আপনি কি মডিউল দেখেছেন? থ্যাংক ইউ। আমি হ্যাঁ মডিউলটা দেখছি, কিন্তু ওই স্ক্রিনশট নিতে পারিনি, আমার ল্যাপটপে একটু সমস্যা এই জন্য নিতে পারিনি আর কি। স্ক্রিনশট নিতে ঠিক হবে আছে, কেন? আমি ভিডিওটাও দেখেছি, ভিডিওটাও দেখেছি আমাদের। আচ্ছা আচ্ছা, তাহলেই হবে। জি আচ্ছা জি গাইজ, আর কারো কোনো প্রশ্ন? আমরা এখন ইলাস্ট্রেটর কাজে চলে যাবো, এবং আজকে কিন্তু আমাদের হাতে সময় কম, কারণ হচ্ছে আমরা রাত 9:30 পর্যন্ত ক্লাস করব, ঠিক আছে? রাত 9:30 পর আমাদের আরেকটা ব্যাচ জয়েন করবে, তো ওদের সাথে ক্লাস আছে, যদিও আপনারা চাইলে ক্লাসটা করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি না আপনারা আজকে ক্লাসটা করেন, কারণ হচ্ছে আজকে ক্লাসটা ফ্রিল্যান্সিং এর ক্লাস, অনেকে হয়তো বা আজকের ওদের ফ্রিল্যান্সিং এর কাজ দেখে আপনারা নিজেরাও ফ্রিল্যান্সিং করা শুরু করে দিতে পারেন, এর জন্য আমি চাচ্ছি না যে আপনারা আজকে এদের সাথে ক্লাসটা করেন। বুঝতে পারছেন, আজকে আমাদের 9:30 আরেকটা ব্যাচ আছে, কিন্তু ওই ব্যাচে আজকে ওদের ফ্রিল্যান্সিং ক্লাস, ওরা হয়তো আজকে ফাইবারে একটা গিগ অ্যাকাউন্ট গিগ খুলবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো ওইগুলো দেখে যদি আপনারা আবার কেউ করেন ট্রাই করেন, তো এই জন্য আমি চাচ্ছি না যে আপনারা ওই ক্লাসটা অ্যাটেন্ড করেন। আচ্ছা ক্লাস, আজকে আমাদের ক্লাসটা 9:30 থেকে 9:30 পর্যন্ত, আমরা ঝটপট কাজে চলে যাচ্ছি ইলাস্ট্রেটরের মধ্যে। আর গাইজ, যারা একদম নতুন আছেন আজকের ক্লাস, একদম নতুন ক্লাস করছেন এবং আমাদের কোর্স মডিউল জানেন না, এরকম কেউ কি আছেন? আমাদের কোর্স মডিউল দেখেন নাই এরকম কেউ কি আছেন? ইয়েস অর নো, ঝটপট আমরা কথা বলি। আচ্ছা, যারা আমাদের এরকম আছেন যে আমাদের কোর্স মডিউল দেখেননি বা আমাদের ডিটেইল জানেন না, তাদেরকে বলছি এই যে একটা কোর্সের মডিউল, এই লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে এই লিংকটা আমি কপি করে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন, এই মুহূর্তে না ক্লাস শেষ করার পর আপনি দেখে নেবেন, চ্যাট বক্সে দেখেন লিংক দিয়ে দেওয়া হয়েছে, চ্যাট বক্সে লিংক দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট লিংকটা কপি করে রাখেন, ক্লাস শেষ করার পর দেখে নেবেন। ডাউনলোড করতে পারছেন না, একজন বলছেন ভাইয়া সফটওয়্যার ডাউনলোড করতে পারছি না, সফটওয়্যার যারা যারা ডাউনলোড করতে পারছেন না তারা তারা আমাদের গ্রুপে মেসেজ দেন, আপনাদের সফটওয়্যার গুলো আমরা ডাউনলোড করে দিব, আর তারপরেও সফটওয়্যার ডাউনলোড নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও আছে, যে ভিডিওটা আপনাকে দিচ্ছে এই মুহূর্তে। আপু আপনি এই যে ক্লাস লিংকটা কোথায় পেয়েছেন, যেখানে পেয়েছেন সেখানে ক্লাস লিংকটা কোথায় পেয়েছেন, মেসেঞ্জার গ্রুপে নাকি আপনার পার্সোনাল মেসেজে? জি মেসেজে, মেসেজে দেওয়া হয়েছিল লিংকটা। আচ্ছা, তাহলে মনে হয় আপনাকে পেজ থেকে দিয়েছে। আচ্ছা আপু, আমাদের একটা গ্রুপ আছে, যেমন ধরেন A5 A6 A7 এরকম বিভিন্ন গ্রুপ আছে, অর্থাৎ আপনাদের সবাইকে তো একসাথে মনিটর করা সম্ভব না, যে কারণে আপনাদেরকে গ্রুপে গ্রুপে মনিটর করা হয়, তো এই গ্রুপে যারা অ্যাড নাই তারা জাস্ট আমার ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে রাখেন, আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। আপনারা জাস্ট যারা কোনো গ্রুপে অ্যাড নাই আমার ফেসবুক আইডিতে একটা মেসেজ করে রাখেন যে ভাই আমাকে গ্রুপে অ্যাড করে দেন, আমি গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিব, আমি আমার ফেসবুক প্রোফাইলের লিংকটা দিই। জি আপু, স্ক্রিনে আপনার ফেসবুক আইডি এটা? জি জি, আমি লিংকটা দিয়েছি, জুমের চ্যাট বক্স চেক করেন, আমি লিংক দিয়ে দিয়েছি। ওকে আচ্ছা, ক্লাস এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আছেন টোটাল 41 জন, এবং আমরা এখনই কাজ শুরু করছি, এবং আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে কাজ শুরু করব। যাদের সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম আছে তাদেরকে আমি আবারও বলছি যে আপনারা জাস্ট এই ইউটিউব চ্যানেল থেকে সফটওয়্যারের ভিডিওটা দেখে ডাউনলোড করে নিতে পারেন, আর সফটওয়্যার রিলেটেড যে ভিডিওটা তার লিংক আমি দিয়ে দিচ্ছি, হাউ টু ইনস্টল অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 বা হাউ টু ইনস্টল অ্যাডোবি ফটোশপ 2020, এই ভিডিওটা দেখে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, এই ভিডিও ডেসক্রিপশনে ডেসক্রিপশন বক্সের মধ্যে সফটওয়্যারের ডাউনলোড লিংকটা আছে,
আমি এই যে লিংকটা কপি করে আপনাদের জুমের চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি, চেক করেন এবং এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তারপরও না পারলে আমরা তো আছি, আমরা আপনাদেরকে হেল্প করব এনি ডেস্ক সফটওয়্যার মাধ্যমে। আচ্ছা ক্লাস আমরা এখন চলে যাচ্ছি সরাসরি কাজে। একটা কোশ্চেন ছিল, জি বলেন। ক্লাস মডিউলটা কি পিডিএফ আকারে দেওয়া যাবে? হ্যাঁ পিডিএফ আকারে আছে, বেশ শীট আকারে আছে, যেটা বেঁচে গেলে দেওয়া হয়। ও আচ্ছা, আমাদের কাছে শুধু শীট আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ক্লাস, এবার আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। আমরা মূলত গ্রাফিক ডিজাইনের মধ্যে দুটো সফটওয়্যার নিয়ে কাজ করি, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা, এটা হচ্ছে ডিজাইনিং সেক্টরে ইউজ করা হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটা জিনিস ডিজাইন করি, যেমন ধরেন বিজনেস ভিজিটিং কার্ড হতে পারে, টি শার্ট ডিজাইন হতে পারে, লোগো ডিজাইন হতে পারে, এরকম বিভিন্ন জিনিস যখন আমরা ডিজাইন করি, তখন আমরা এই ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে থাকি। তো এই মুহূর্তে আমি যে সফটওয়্যারটা দেখছি, এটাকে বলা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা দেখতে এরকম, একদম বাম কোনায় দেখেন, উপরে বাম কোনায় এআই লেখা আছে। এই এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এর ফুল মিনিং হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আমরা এই মুহূর্তে কোনো একটা কাজ করব, ঠিক আছে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটো সফটওয়্যার আমরা ইউজ করে থাকি। ফটোশপে আমরা ইমেজ নিয়ে কাজ করি, ছবি নিয়ে কাজ করি, ধরেন ছবি এডিটিং করা, ছবি কাটাকাটি করা, একটা ছবির সাথে আরেকটা ছবি অ্যাড করা, এই ধরনের যত সব কাজ আছে সব আমরা করব ফটোশপ সফটওয়্যারে। ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে আমরা ইমেজ এডিটিং করব, অর্থাৎ ইলাস্ট্রেটর মধ্যে আমরা ডিজাইনিং যে কাজগুলো আছে সেই ডিজাইনিং এর কাজগুলো করব। যেমন ধরেন ভিজিটিং কার্ড ডিজাইন হতে পারে, লোগো ডিজাইন হতে পারে, টি শার্ট ডিজাইন হতে পারে, ফ্লায়ার ডিজাইন হতে পারে, ব্রোশার ডিজাইন হতে পারে, এই যে ডিজাইনিং যে সেক্টরের কাজগুলো সেগুলো আমরা করে থাকি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ফটোশপে কাজ করে থাকি আমরা ইমেজ নিয়ে। তো আজকে আমরা এখানে ওয়েব ব্যানার শিখবো, ওয়েব ব্যানার, যেটা আমি এর আগেও দেখিয়েছিলাম বাট পরিপূর্ণভাবে আমরা শেষ করতে পারিনি। তো আজকে আমরা সরাসরি ওয়েব ব্যানারে চলে যাচ্ছি, ওয়েব ব্যানারটা আমরা শিখে আসি, ঠিক আছে। আমরা কি ওয়েব ব্যানার শিখবো নাকি ভিজিটিং কার্ড শিখবো? আমরা একটা অপশন দিই, ওয়েব ব্যানার নাকি ভিজিটিং কার্ড? ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড। এবং আপনার ভিজিটিং কার্ড কেও কভার করবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফুড ভিজিটিং কার্ড। ফুড ভিজিটিং কার্ড পারেন কেউ? দুইটাই পারি ভাই, আপনার তো ব্রিলিয়ান্ট, অনেকে অনেক কিছু পারে। আচ্ছা ভেরি গুড, যারা পারেন ভেরি গুড, আর যারা না পারেন তাদেরকেও ভেরি গুড, তো আলট্রা ভেরি গুড তাদেরকে। তো আমরা এই মুহূর্তে আমরা যে কাজটা করব সেই কাজটা নাম হচ্ছে ফুড ভিজিটিং কার্ড। আসলে ফুড ভিজিটিং কার্ড বলতে আমরা কি বুঝি, আমরা একটু গুগল থেকে সার্চ করে আসি ফুড ভিজিটিং কার্ড। এই আমরা যে ক্লাসটা করছি এই মুহূর্তে, এই ক্লাসটা কিন্তু জাস্ট ডেমো ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু আপনি ব্যাচের মধ্যে আবার পাবেন, যখন ব্যাচের মধ্যে যাবেন তখন এই সেম ক্লাসগুলো কিন্তু পাবেন। আর এই ফুড ভিজিটিং কার্ড ক্লাস কিন্তু আপনি 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে যে আপনি পাবেন, কিন্তু এইগুলো আমরা জাস্ট ডেমো আকারে দেখছি যে আমাদের ক্লাসগুলো কিভাবে হয় বা কিভাবে আমরা কাজ করে থাকি। জাস্ট আমি গুগলে যে সার্চ করেছি ফুড ভিজিটিং কার্ড, এবং এখানে বেশ কিছু ডেমো আমরা দেখছি যেগুলো আমাদের ভিজিটিং কার্ডের ডেমো। তো এখানে ফুড ভিজিটিং কার্ড আর নর্মালি একটা ভিজিটিং কার্ড দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, ফুড ভিজিটিং কার্ডের মধ্যে ফুড থাকবে, খাবার দাবার রিলেটেড থাকবে, খাবার দাবার রিলেটেড যে জিনিসগুলো সেগুলো এখানে থাকবে। আর নর্মালি যে ভিজিটিং কার্ড সেটা নর্মাল একটা ভিজিটিং কার্ড, সেখানে ছবি থাকবে না, খাবার দাবার থাকবে না, ইমেজ ইনক্লুডেড থাকবে না। তো এটা হচ্ছে নর্মাল ভিজিটিং কার্ড। আর ফুড ভিজিটিং কার্ডের মধ্যে খাবার দাবারের ছবিকে আইনে হাইলাইট করা হচ্ছে, জাস্ট এটাই পার্থক্য। এখানে খাবার দাবারকে মেনশন করা হচ্ছে, ধরেন আমি দুপুরবেলায় আপনাদের অফিসে খাবার সাপ্লাই দিই, তাহলে আমার একটা ভিজিটিং কার্ড থাকবে, আমার নাম থাকবে, আমার ফোন নাম্বার, আমার ডিটেইল থাকবে, আর আমি যেসব খাবার দাবার সার্ভ করছি সেই খাবার দাবার কিছু ছবি থাকবে। সেই ছবিগুলো অবশ্যই অ্যাট্রাকটিভ ছবি হতে হবে, যাতে ওই ছবিগুলো দেখে আপনার খাইতে মন চায়, আপনি দুপুরবেলা যাতে আমার অফিস থেকে আমার সার্ভিসটা নেন, এই জন্য কিন্তু আপনি দুপুরবেলার লাঞ্চটা আমার অফিসের জিনিসটা দেখে যাতে অ্যাট্রাকটিভ কোনো একটা কন্টেন্ট দেখে, খাবার দাবার দেখে যাতে আমার খাবারটা গ্রহণ করেন, এই জন্য আমাকে ওইভাবে ডিজাইনটা করতে হবে। তার মানে বুঝতে পারতেছি যে খুব সুন্দর কালারফুল একটা ডিজাইন করা, বা আমার যে খাবার সুস্বাদু কিছু খাবারের ছবি দেওয়া, বা অরিজিনাল কিছু ছবি ছবি দিয়ে এই কাজগুলো করা হয়। তো যাই হোক, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি ফাস্ট ফুড ভিজিটিং কার্ড, তো ফাস্ট ফুড ভিজিটিং কার্ড এই সাইজটা নিয়ে কাজ করব। আর নর্মালি যে সব ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2, এটার সাইজও সেম, অর্থাৎ ভিজিটিং কার্ড আর ফুড ভিজিটিং কার্ডের মধ্যে পার্থক্য জাস্ট এটাই, একটার মধ্যে ছবি ইনক্লুডেড থাকতেছে আর একটার মধ্যে থাকছে না। একটা রেস্টুরেন্টের ভিজিটিং কার্ড যা আর ফুড ভিজিটিং কার্ডের মধ্যে পার্থক্য কি? একটা রেস্টুরেন্টে ধরেন একটা কার্ড, জাস্ট একটা রেস্টুরেন্টের কার্ড, এখানে কোনো খাবার দাবারকে আনা হয় নাই,
আর ফুড ভিজিটিং কার্ড হচ্ছে খাবার দাবার কে হাইলাইট করা, সেটাই জাস্ট পার্থক্য। আচ্ছা তো আমরা জাস্ট এই ভিজিটিং কার্ডের সাইজ জানার জন্য আমরা একটু গুগলে গেলাম। গুগলে যে আমরা ভিজিটিং কার্ড সাইজ লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে আমরা পাবো ভিজিটিং কার্ড সাইজ, সাইজ লিখে যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে আমরা কিন্তু পাবো 3.5/2, 3.5/2 ইঞ্চি, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছি 3.5/2 ইঞ্চি। তো এটা হচ্ছে হাইট এবং উইথ, হাইট মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা জিনিস আমাদের লাগবে, কাজে লাগবে। আর এটাকে তারা ইঞ্চি দ্বারা প্রকাশ করছে। তো আমরা কি করবো, আমরা এখন ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করবো। এই মুহূর্তে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি নাকি ফটোশপ ওপেন করেছি এটা কিভাবে দেখবো? এই সফটওয়্যারের উপরে বাম কোনা এআই আর পিএস আইকন থাকে, তা সেটা দেখে আমাকে বুঝতে হবে যে আমি কোন সফটওয়্যারটা ওপেন করেছি। এবার এই সফটওয়্যারের মধ্যে একটু বেসিক পরিচিতির কথা বলে দিই এবার বলে আসি। সেটা হচ্ছে এই সফটওয়্যারটা ওপেন করার পর একদম উপরে যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলে মেনু বার, মেনু বার। যেমন ধরেন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, এগুলোকে বলে মেনু বার। এই মেনু বার থেকে ক্লিক করে এক একটা মেনু নিতে হয়, সেই মেনুর মধ্যে আবার সাব মেনু থাকে। তো মেনু থেকে মেনুগুলো নিয়ে তারপর কাজ করতে হয়। অর্থাৎ আমি যদি এখন এই মেনু বারের মধ্যে ফাইলে যাই, ফাইলের যে মেনু বার, মেনু বারের মধ্যে ফাইল, সেখানে যে নিউ ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর নতুন একটা ইন্টারফেস আসছে বা ডকুমেন্ট সেটআপ চাচ্ছে যে আমাদের এই ফাইলটা সাইজ কত হবে বা কিভাবে হবে, কিসে হবে, ডিটেইল জানতে চাচ্ছে যে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো সেটা কিভাবে করবো, কেন করবো, কিসের জন্য করবো। জাস্ট মেনু বারের মধ্যে ফাইল, ফাইল থেকে আমরা নিউ ক্লিক করলাম এবং সেখানে যে আমরা জাস্ট এই যেখানে কিছু চেঞ্জ হবে, যেমন ধরেন এখানে পয়েন্ট আছে, একক আছে পয়েন্ট দেওয়া, কিন্তু আমরা দেখেছি একক হবে ইঞ্চি। এখানে কিন্তু পিকাস আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, পিক্সেল আছে। আমাদের লাগবে ভিজিটিং কার্ডের জন্য ইঞ্চি, দ্যাটস ওয়াই আমরা এখানে ইঞ্চিতে ক্লিক করলাম। এবং এই ইঞ্চিটা সাইজ কত, ইঞ্চিটা সাইজ হবে 3.5/2, যেটা আমরা গুগল থেকে দেখে আসছি। তো এখানে আমরা জাস্ট লিখে দিই 3.5 আর নিচে লিখে দিই 2। জাস্ট 3.5/2 দেওয়ার পর আমরা ক্রিয়েট এর মধ্যে ক্লিক করার পর আমাদের একটা ভিজিটিং কার্ডের পেজ চলে আসলো, আমাদের একটা পেজ ওপেন হয়েছে যেটা ভিজিটিং কার্ডের পেজ। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সবাই একটু জুমের চ্যাট বক্সে চলে আসি। গাইজ এখন পর্যন্ত টোটাল 44 জন আছেন, সবাইকে বলছি জুমের চ্যাট বক্সে চলে আসেন। ভাই রেকর্ড ক্লাস গুলো দিয়ে দেওয়া হয়, রেকর্ড ক্লাস গুলো আপাতত ইউটিউবে পাচ্ছেন, আর ব্যাচের মধ্যে যখন আপনার একটা প্রাইভেট ব্যাচের মধ্যে যাবেন তখন আপনারা এই জিনিসগুলো গুগল ড্রাইভে বা প্রাইভেটলি পাবেন, অর্থাৎ যারা কোর্সের মধ্যে জয়েন করবে শুধুমাত্র তারা এই ভিডিও গুলো পাবেন। গুলজার ভাই রেকর্ডেড ক্লাস গুলো জি পাবেন। আচ্ছা নেক্সট প্রবলেম ছিল ফটোশপ সিসি দিয়ে কাজ করা যাবে, জি ভাই যাবে, ফটোশপ 2015 দিয়েও কাজ করা যাবে। ওকে আচ্ছা জিনিসটা আমি আরো দেখাবো, আরেকবারও দেখাবো, ঠিক আছে। আমরা জাস্ট কি করছি, নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, নতুন একটা ডকুমেন্টের সাইজ 3.5/2। আমরা জাস্ট মেনু বারের মধ্যে ফাইল, ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা সেই সাইজটা এখানে লিখে দিব। আর সেই সাইজটা কি হবে, ইঞ্চিতে হবে, সেন্টিমিটার হবে, না কি সে হবে, কোন এককে হবে, সে এককটা কিন্তু ইঞ্চিতে হবে, আমরা সেখানে ইঞ্চিতে ক্লিক করে রাখবো। আর এখানে জাস্ট লিখে দিব 3.5/2, 3.5/2, এটা জাস্ট দিয়ে ক্রিয়েটে ক্লিক করার পর এটা ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ একটা পেজ আমাদের চলে আসলো, একটা ডকুমেন্ট খুলে গেল। এবং এই ডকুমেন্টের মধ্যে দেখেন যে আমার টোটাল স্ক্রিনটা অনেক বড়, অর্থাৎ ভিজিটিং কার্ডের সাইজ কিন্তু সামান্য ছোট, কিন্তু আমার স্ক্রিনের মধ্যে আমি অনেক বড় দেখছি। এর কারণ হচ্ছে এটা জুম ইন করা, এর কারণ হচ্ছে এটা জুম ইন করা হয়ে আছে। তো জুম ইন করা যদি থাকে সেক্ষেত্রে আমি জুম আউট করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট করা যায়। এই মুহূর্তে আমি কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিচ্ছি, জুম আউট করতেছি, অনেক জুম আউট করলাম। আবার কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিলে এটাকে জুম ইন করা বলে, অর্থাৎ কোনো একটা জিনিসকে আমি যদি জুম ইন করতে চাই তখন আমাদের কন্ট্রোল প্লাস দিতে হয়, কখনো যদি আমরা কোনো জিনিসকে জুম আউট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস দিতে হয়। এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? সবাইকে বলছি জুমের চ্যাট বক্সে চলে আসেন, এই মুহূর্তে 48 জন আছেন, আর দুজন হলে আমরা হাফ সেঞ্চুরি করব। আচ্ছা ক্লাস, তো আমরা এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? হ্যাঁ ওকে জি, যে ক্লিয়ার না সে চ্যাট বক্স মানে মাউথ পিস ওপেন করে কথা বলতে পারবেন, যে ক্লিয়ার না সে কথা বলতে পারবেন যে কোথায় ক্লিয়ার না। আচ্ছা গাইস সবাইকে ধন্যবাদ, ক্লিয়ার ওকে ওকে। এরপর এরপর চলে যাচ্ছে আমরা একটু নেক্সটে, যে আমরা একটা ভিজিটিং কার্ডের তো ডেমো দেখে আসছি, সেই ডেমোটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সাপোজ একটা ডেমো, তো এই ডেমোটা নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে এই ডেমোটা আমার নিয়ে আসা উচিত, এই ডেমোটা আমার এখান থেকে নিয়ে আসা উচিত। এই ডেমোটা আমি সেভ করতে চাই, কোন একটা জিনিস আমি গুগল থেকে সেভ করতে চাই, মাউসের রাইট ক্লিক করলাম এবং সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ দিয়ে, সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমি এই ফাইলটা সেভ করতে চাই, লাইক ডেস্কটপের মধ্যে আমি সেভ করতে চাই। তো আমি ডেস্কটপের মধ্যে ফাইলটা সেভ, অলরেডি এই নামে সম্ভবত একটা ফাইল আছে,
আমি এখান থেকে ডেস্কটপে জাস্ট সেভ করলাম। তো এই যে সেভ করা ফাইলটা, এই ফাইলটা আমরা ইলাস্ট্রেটর মধ্যে আনব কিভাবে? আমার কিন্তু ডেস্কটপে একটা ফাইল সেভ করা আছে, সেই ফাইলটা আমি এই ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে নিয়ে আসবো বা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো কিভাবে? মেনু বারের মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে ফাইল আছে, সেই ফাইল থেকে আমরা নিউ যে ডকুমেন্ট সেট আপ করেছি, তো এই ফাইল থেকে প্লেসে যাচ্ছি, ফাইল থেকে জাস্ট প্লেস, জাস্ট মেনু বারের ফাইল, ফাইল থেকে প্লেস। প্লেসে যাওয়ার পর আমাদের ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে আছে। তাহলে ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে অনেক ছবি আছে, তার মধ্যে সেই ছবির ভিড়ে যে ছবিটা আমার দরকার সেটাকে আমি ক্লিক করলাম এবং ছবিটা আমার ফাইলের মধ্যে এই যে আসলো। কিন্তু এই ফাইলটা অনেক বড়, অনেক বড়। তো যদি একটা ফাইল 3.5 বা 2 থেকে অনেক বড় হয়, তখন সেই ফাইলটাকে আমরা এরকম ছোট করে দিতে পারি, আমরা এরকম ছোট করে দিতে পারি, ঠিক আছে? একটা ফাইলকে আমি ছোট করে দিতে পারি। তো এটা ছোট করে কিভাবে? সিলেকশন টুল দ্বারা। এই মুহূর্তে আমাদের লাগবে টুলস। টুলস এর মধ্যে ফার্স্ট যে টুলটা, টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুল আমাদের এখন ব্যবহার করা লাগছে। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, এই জিনিসটাকে সিলেক্ট করা, মুভ করা, এই জিনিসটাকে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া, এই জিনিসটাকে সিলেক্ট করে এর সাইড থেকে বড় করে দেওয়া বা ছোট করে দেওয়া। এখন বড় ছোট যে আমি করবো, আমি কি এরকম ভাবে বড় ছোট করবো? আমি শিফট ধরি নাই, কিছুই ধরি নাই, সাইজটাকে লম্বা করে দিয়েছি, এভাবে আর বড় ছোট করা যাবে না। বড় ছোট করতে হলে যে কোনো একটা কোনা দিয়ে যখন আমি বড় ছোট করবো, তখন এরকম আন্দাজে বড় ছোট করা যাবে না, অর্থাৎ ফ্রি হ্যান্ড সিলেকশন এখানে নাই। এখানে কিবোর্ডের শিফট ধরতে হবে, শিফট কিবোর্ডের শিফট ধরলে ওই রেশিওটা ঠিক থাকবে, ওই রেশিওটা ঠিক থাকবে। আর যদি শিফট না ধরি সেক্ষেত্রে এরকম নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যখনই বড় ছোট করব তখন সেটাকে শিফট ধরতে হবে, কিবোর্ডের শিফট চেপে ধরলে এটা এরকম ভাবেই বড় ছোট হবে, অর্থাৎ এই সাইজটা নষ্ট হবে না। শিফটের ব্যবহার আমরা বুঝতে পারছি, শিফটের ব্যবহারটা কি? শিফটের ব্যবহারটা হচ্ছে কিবোর্ডের শিফট যদি আমি ধরে রাখি, তারপর যদি আমি এটাকে টানাহাঁচড়া করি, টানাহাঁচড়া করি, ছোট বড় করি, সেই ক্ষেত্রে আমার পারফেক্ট যে রেশিও সেই রেশিওটাই থাকছে, রেশিওর কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, একজন বলেছেন ভিজিটিং কার্ডের পিকটা দেন। ওকে, আমি ভিজিটিং কার্ডের পিকটা দিচ্ছি চ্যাট বক্সে। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা ভিজিটিং কার্ডের পিকচারটা দিয়ে দিচ্ছি, কয়েকজন চাচ্ছেন দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, যে কার কোনো প্রশ্ন? হ্যালো ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, ফারজানা আপু, ফারজানা আপু সম্ভবত আমাকে ফোন করেছিলেন, তাই না আপু? ওই মানে আমার ভাই কিভাবে অ্যাড হবে, ওই যে শাকিল হাসান নামে, এখন ওই যে আপনার ইনবক্সে মনে হয় নক করছে। আচ্ছা আচ্ছা, জাস্ট আমার ফেসবুকে একটা নক করতে বলেন এবং বলেন যে আমি ফারজানা হোসেন হাসানের বোন ভাই, তাইলেই হবে আপু, কোনো প্রবলেম না, আমি কম্পিউটারে অ্যাড করে দেব। ওকে ভাই, ওকে আপু, ধন্যবাদ। আচ্ছা, কোর্সটা ফি কোর্স না কি, বুঝি না আপনার কথা। আচ্ছা, একজন কাজী কাজী ফাইজা মাহজাবিন, আপু আমি প্রশ্নটা বুঝি নাই। মিলন চন্দ্র ভাই কিছু বলবেন? ভাইয়া আমি একজন একজন করে বলবো। কাজী ফাইজা আপু বলেন, কাজী ফাইজা আপু বলেন। জি ভাইয়া, কোর্সটা কি ফ্রি কোর্স নাকি এটা ফ্রি আছে সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আমি আসলে জয় আজকে জয়েন করেছি, তো আমি ছিলাম না। পানি পান। ওকে আপু, আমাদের এই কোর্সগুলো মূলত পেইড কোর্স, বাট আপনাদেরকে ফ্রি ক্লাসগুলো দেয়া হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আপনাদের ফ্রি ক্লাসগুলো দেয়া হচ্ছে, কারণ আমাদের ব্যাচ নতুন একটা ব্যাচ শুরু হয়। তো ব্যাচ শুরু হওয়ার আগে আপনাদেরকে ফ্রি ক্লাস দেওয়া হয়, মানে ক্যাম্পেইন করা হয়, ফ্রি ক্লাস দিয়ে আমাদের ব্যাচে স্টুডেন্ট কালেক্ট করা হয়, স্টুডেন্ট নেওয়া হয়। তো প্রথম 3-4টা ক্লাস ফ্রি দেওয়া হয়, এখানে অনেকে আছে 6-7টা ক্লাসও ফ্রি করছে। তো এরকম বেশ কিছু ক্লাস ফ্রি দেওয়া হয়, তারপরে রেজিস্ট্রেশন করে পেমেন্ট করে ব্যাচে যেতে হয়, বুঝতে পারছি আপু? আর ব্যাচে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1000 টাকা। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা ক্লাস, একজন বলছেন ইব্রাহিম ভাই, জাস্ট ফর্ম ফিল আপ করে রাখেন, অফিস থেকে ফোন দিবে, অফিস থেকে ফোন দিলে কথা বলে নেবেন। ইব্রাহিম ভাই, ভাই কার জানি ভিডিও অন করা, কার যেন ভিডিও অন করা, ঠিক আছে আমি দেখছি। অভি ভাই কিছু বলবেন? অভি ভাই, আচ্ছা এই মুহূর্তে সবার ভিডিও একজনের। জি গাইস, সবাইকে ধন্যবাদ। অভি ভাই কিছু বলার আছে আপনার? ভাই আমি তো এই কিবা কাজ করতেছি, মানে এই যে আপনি গ্রাফিক্স কাজ করতেছি, কিন্তু মানে সেরকম ভাবে কি পাচ্ছি না, মানে সাপোর্ট পাই না আর কি। আর কাজ কাজ শিখছি, কাজ করতেছি গ্রাফিক্স কাজ, গ্রাফিক্স কাজ মানে আমি শিখতেছি আর কি। পরে আমার মনে হয় যে 6 মাস হয়ে গেল গ্রাফিক্স কাজ শিখার, তো আমি কি করব না করব সেটা বলতেছি না আর কি। পোর্টফোলিও আছে আপনার? হ্যাঁ আছে মোটামুটি। আপনার মানে তাহলে পোর্টফোলিওটা দিশো বলতে হ্যাঁ পোর্টফোলিওটা ইনবক্স করেন, আপনার পোর্টফোলিওটা দেখে ব্যবস্থা করা যায় করব। আপনি পোর্টফোলিওটা দিয়ে নাও আমাকে, আমাকে ইনবক্স করেন, ঠিক আছে?
একটু ওয়েট করেন, ক্লাসে থাকেন, আমার লিংক পেয়ে যাবেন। আচ্ছা গাইজ, আমরা কাজে চলে যাই। আমরা ভিজিটিং কার্ডে ছিলাম, তো ফুড ভিজিটিং কার্ডের জন্য আমরা একটা ফাইল নিয়েছি এবং সেই মধ্যে আরেকটা জিপিজি ফাইল নিয়ে আসছি আমরা। এখন কথা হচ্ছে আমাদের বেশ কিছু টুলস সম্পর্কে আইডিয়া থাকা দরকার। তো আমরা যে টুলসটা নিয়ে কাজ করব এই মুহূর্তে, দুইটা টুলস নিয়ে কাজ করব। একটা নাম হচ্ছে সিলেকশন টুল, এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। আরেকটা টুলস আমরা এই মুহূর্তে নিব যার কাজ হচ্ছে রেক্টাঙ্গেল নেওয়া, রেক্টাঙ্গেল টুল। টুলটার নামই হচ্ছে রেক্টাঙ্গেল। আর রেক্টাঙ্গেল কাকে বলে? রেক্টাঙ্গেল হচ্ছে এক শেপ, এই শেপটাকে বলে একটা রেক্টাঙ্গেল। এই আরেকটা শেপ, এগুলোকে বলে এক একটা রেক্টাঙ্গেল। এই রেক্টাঙ্গেল গুলোর কাজ কি? এই রেক্টাঙ্গেল গুলো হচ্ছে এক একটা শেপ, এক একটা শেপ। তো এই শেপ গুলোর বিভিন্ন ডিজাইন আমরা করে থাকি। তো এগুলোর আবার কালার চেঞ্জ করা যায়, এই শেপ গুলোর কালার চেঞ্জ করা যায়। কালার চেঞ্জ কিভাবে করব? এই শেপটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন টুলবারের মধ্যে আমাদের কালার আছে, টুলবারের মধ্যে সাদা কালার আছে, কালো কালার আছে। আমি সাদা কালারের মধ্যে অন্য কোন একটা কালার দিলাম, লাল কালার দিলাম। আবার এটাকে সিলেক্ট করলাম, এই যে কালার বক্স, কালার বক্সের মধ্যে যে আমরা কালারটা চেঞ্জ করে অন্য আর একটা কালার দিলাম। আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে যে ক্লিক করে আমি কালারটা অন্য কোন একটা কালার দিলাম। এটাকে সিলেক্ট করলাম, এখানে যে আর একটা কালার দিলাম। তাইলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ সিলেক্ট করে কালার চেঞ্জ করা, সিলেক্ট করে মুভ করা, সিলেক্ট করে বড় ছোট করা। কারণ এখানে অনেকগুলো আছে, আমি কোনটা করব? এখানে তো অনেকগুলো শেপ আছে, চার পাঁচটা শেপ আছে, আমি কোনটাকে করব? তাকে তো আগে সিলেক্ট করতে হবে। তো তাকে সিলেক্ট করার জন্য আমরা সিলেকশন টুলটা ইউজ করছি। তাহলে সিলেকশন টুল দিয়ে আমরা ফার্স্টে সিলেক্ট করছি, সিলেক্ট করে তারপর কাজ করছি। এইচপি নামক একজন ভাই মাউথপিস অন না করে চ্যাট বক্সে কথা বলেন, চ্যাট বক্স। আচ্ছা গাইস, এরপরে আমরা চলে যাচ্ছি সিলেকশন করে যে আমরা কালার চেঞ্জ করছি। এখানে কালার কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে বর্ডারে কালো রঙের কালার যেটাকে বলে স্ট্রোক কালার, আর একটা হচ্ছে ভিতরে ফিল কালার। আচ্ছা ক্লাস, আমি সবাইকে বলছি যে এই ফুড ভিজিটিং কার্ড গুলা কিন্তু আমরা তিন নাম্বার বা চার নাম্বার ক্লাসে দেখি, সো আপনারা কিন্তু কিছু বুঝবেন না। যারা একদমই নতুন তারা কিন্তু কিছু বুঝবে না, এই জন্য কিন্তু আপনাদের ফাউন্ডেশন ক্লাস দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আপনাদের ফাউন্ডেশন ক্লাস, এই ফাউন্ডেশন ক্লাসগুলো আপনারা করে তারপর আপনারা নেক্সট স্টেপে আসবেন। ব্যাপারটা হচ্ছে এইটা যে যারা একদমই নতুন তাদের জন্য কিন্তু ফাউন্ডেশন ক্লাস দিয়ে তাদেরকে টেনে আনা হচ্ছে। অনেকে আছে যে ভাই এগুলো তো পারি বা এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তো তাদেরকে বলছি আপনারা ফাউন্ডেশন ক্লাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন। কিন্তু যারা একদমই জিরো, যাদের এই বিষয়ে কোনো আইডিয়াই নেই, ধরেন আমি আজকে ফার্স্ট কম্পিউটার কিনেছি, আমি সফটওয়্যার ডাউনলোড করতে পারছি না, আমি একটা ফাইল ডাউনলোড করতে পারছি না, গুগল থেকে ভিজিটিং কার্ড আমি লিখে সার্চ করতে পারতেছি না, ঠিক আছে, মাউসের লেফট ক্লিক রাইট ক্লিক কোনটা ক্লিক করলে কি হইতেছে আমি বুঝতেছি না, এরকম অনেকেই আছে। তো তাদেরকে আমরা জাস্ট ব্যাকআপ দেওয়ার জন্য এক সপ্তাহ ফাউন্ডেশন ক্লাস দেই, ঠিক আছে। এই এক সপ্তাহ ফাউন্ডেশন ক্লাস দিয়ে তারপর আমরা সবাইকে মার্চ করে একসাথে ক্লাস নেই। আপনাদেরই প্রবলেম হবে। তো যাই হোক, আমাদের কালকে থেকে ফাউন্ডেশন ক্লাস গুলো আছে, আপনারা এখন আপাতত জাস্ট ক্লাস গুলো দেখেন, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আপনারা ফাউন্ডেশন ক্লাস গুলো করতে থাকেন। আচ্ছা কবির হোসেন ভাই, কাল থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো অফ থাকার কথা, তারপরও আজকে আমাদের অফিসিয়াল ডিসিশন এখন আসে নাই, অফিসিয়াল ডিসিশন আমাদেরকে জানাই দিবে। আচ্ছা আলামিন হিমেল ভাই, গ্রুপে জানিয়ে যাবেন, গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা ক্লাস এখন পর্যন্ত 52 জন হয়েছে, তার মানে হচ্ছে অর্ধ সেঞ্চুরি পার হয়েছে আর কি, হাফ সেঞ্চুরি করছে। আচ্ছা ক্লাস আমরা ঝটপট কাজে চলে যাই কারণ আমাদের টাইম কম। তো সিলেকশন টুলের কাজ কি ছিল? সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করে মুভ করা, সিলেক্ট করে এই যে মুভ করতেছে আমরা, এগুলা কাজ কি? সিলেকশন টুলের কাজ, সিলেকশন করে মুভ করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, এটা সিলেকশন টুলের কাজ। তো দেখেন এর মধ্যে কালো রং একটা আছে, এই যে কালো রং, সেই কালো রংটা, তো কালো রংটাকে চেঞ্জ করে ধরেন আমি এখানে দিলাম সবুজ রং। দেখেন এই সাইডে হালকা একটা সবুজ রং আছে, এই সাইডে হালকা একটা সবুজ রং আছে, এটাকে আমি যদি একটু মোটা তাজা করে দিই তাহলে বুঝতে পারবেন। তো এটাকে বলে স্ট্রোক কালার, এই কালারটাকে বলে স্ট্রোক কালার, এবং এই কালারটা আমরা কখনো ইউজ করি না, এই কালারটা আমরা ইউজ করি না। তো এই কালারটা যাতে ইউজ না করতে হয় সেজন্য আমাদেরকে এই কালারটা অফ করতে হবে। তো এই কালারটাকে ধরে, অর্থাৎ এই শেপের মধ্যে একটা কালার বর্ডার আছে, এইটার মধ্যেও বর্ডারে কালো রং আছে দেখেন, আবার এই দুইটার মধ্যেও কালার সাইডে বর্ডার আছে। তো এই বর্ডারের রংটাকে বলে স্ট্রোক, কি বলে? স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোক, STROK। তো স্ট্রোক রংটা হচ্ছে এই যে এটা, STROK, স্ট্রোক। এই স্ট্রোকটা আমরা অফ করে দিব, স্ট্রোকটা আমরা অফ করে দিব, অফ, ঠিক আছে, স্ট্রোকটা আমরা অফ করে দিব। কিভাবে করলাম? এই যে এটাকে ধরলাম, ধরে এটাকে ধরার পর
একদম উপরে যে মেনু বার আছে, মেনু বারের নিচে অপশন আছে, মেনু বারের নিচে অপশন, এই যে এটাকে ধরার পর মেনু বারের নিচে অপশন আছে, সেখান থেকে স্ট্রোকটা বাড়ানোও যায় আবার কমানোও যায়। তো কমাইতে 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 একদম জিরো করে দিব, তাইলে তো আমাদের নাই হয়ে যাবে। যেমন ধরেন এই শেপটা, এই শেপটাকে সিলেক্ট রেখে আমি স্ট্রোক কমাতে চাই বা বাড়াতে চাই, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আপনি এই যে উপরে অপশনের মধ্যে যেয়ে সেখান থেকে বাড়াইতেও পারতেছেন আবার কমাইতেও পারতেছেন। আমাদের লাগবে না, আমাদের জিরো লাগবে, তাহলে জিরো করে দিব। আবার ধরেন এটাকে সিলেক্ট করতে হবে, তাহলে এখান থেকে জিরো করে দিব। এই হচ্ছে কালার। আর এই কালারটা আসলে কি, এই কালারটা স্ট্রোক কালার। স্ট্রোক কালার মানে কি, স্ট্রোক কালার মানে হচ্ছে বাইরের একটা বর্ডার কালার। যেমন ধরেন এই মুহূর্তে এটার একটা বর্ডার কালার আছে, তাহলে স্ট্রোক কালার মানে বর্ডার কালার। আর বর্ডার কালার তো আমাদের ভিজিটিং কার্ডের মধ্যে নাই, আমাদের ভিজিটিং কার্ডের মধ্যে কোথাও বর্ডার কালার নাই, এই জন্য আমাদের এই বর্ডারটা লাগবে না। ক্লিয়ার গাইস? কার কোনো প্রশ্ন? এই মুহূর্তে 55 জন জয়েন করেছেন, যে কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ভাই আরেকবার দেখান। জি অবশ্যই। একজন বলেছেন ফটোশপের লিংকটা, জি ফটোশপের লিংকটা দিব, এইচপি ফটোশপের লিংকটা আমি এখন দিয়ে দিচ্ছি। ফাহাদ ভাই বলেন, ভাইয়া আপনি এটা ইলাস্ট্রেটরের কত কত নাম্বার সফটওয়্যারটা দিয়ে করছেন, মানে এটা কি সিসি দিয়ে? সিসি 2020। জি আছে। আচ্ছা, যদি কারোর কোনো সফটওয়্যার নিয়ে প্রবলেম হয়, আপনারা এনিডেস্ক নামক একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, এনিডেস্ক। এই এনিডেস্ক সফটওয়্যারটা ডাউনলোড করার পর এখানে একটা কোড আছে, কোড, এই কোডটা প্রথমে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। এরপরে এই যে দেখেন আমারটা অন করছি, এই যে একটা কোড আছে, এই কোডটা আপনি আমাকে দিবেন। দেওয়ার পর আপনার কম্পিউটারে আমি যে আপনাকে হেল্প করতে পারবো। ক্লিয়ার? এই কোডটা আপনি আমাকে আগে প্রথমে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে এনিডেস্ক, এটা তো সবার কম্পিউটারে নাই। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এনিডেস্ক এর লিংকটা আমি কপি করে জুমের চ্যাট বক্সে এখনই দিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়ে নেন, এখান থেকে নিয়ে নেন, এনিডেস্ক ডাউনলোড করে রাখবেন, তারপর আমাদের সাথে কন্টাক্ট করবেন, আপনার এনিডেস্ক এর কোড নাম্বারটা দিবেন, আমি আপনার কম্পিউটারে লগইন করে আপনাকে হেল্প করতে পারবো। ক্লিয়ার? স্যার মেসেঞ্জারে দিলে ভালো হইতো, এটা তো আমরা, আমি তো এখন মোবাইলে দেখতেছি। কিছুক্ষণ পরে কোন গ্রুপে আছেন আপনি? কোন গ্রুপে আছেন? টুতে আছি, টুতে। এ টুতে আছেন? টোটাল 42 জন স্টুডেন্ট হয়েছে এখন পর্যন্ত কম্বো 10 এর মধ্যে। 42 জন হয়েছে কম্বো 10 এর মধ্যে, কিছু হয়েছে আরেকটা গ্রুপ আছে আমাদের, সেখানে কিছু হয়েছে। তো টোটাল আমাদের 42 জন স্টুডেন্ট এখন পর্যন্ত সিট ফিল আপ করেছে। আচ্ছা ক্লাস, যারা কোনো গ্রুপের মধ্যে নাই, যারা কোনো গ্রুপের মধ্যে নাই, তারা আমাকে জাস্ট মেসেজ করে গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এই যে আমি লিংক দিয়ে দিচ্ছি, আমার ফেসবুক আইডির লিংক এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, এখানে লক করে জাস্ট ফেসবুকে অ্যাড হয়ে নেবেন। এইচপি ভাই এখন দিয়েন না, এনিডেস্ক এর কোড এখন দিয়েন না, এনিডেস্ক এর কোড পরে দিন, ক্লাস শেষে দিন। ওকে ক্লাস, আমরা এখন কাজ চলে যাই, আমরা আবার কাজ চলে যাই। আমরা ছিলাম ভিজিটিং কার্ডের মধ্যে, তো ভিজিটিং কার্ডের যে শেপ গুলো, এই সাত শেপ গুলো আমরা তৈরি করা শিখছিলাম। এই শেপ গুলো আমরা কিভাবে নিচ্ছিলাম, জাস্ট এক একটা রেকট্যাঙ্গেল, আমরা এই যে এখান থেকে রেকট্যাঙ্গেল টুলে যাচ্ছিলাম। তো রেকট্যাঙ্গেল টুলে যে আমাদের এই কালো কালারের যে স্ট্রোকটা, এটা আমাদের থাকা যাবে না, স্ট্রোকটাকে আমরা অফ করে দিব। যে অফ করে দিলাম, একদম জিরো করে দিয়েছি, তখন কিন্তু আমার স্ট্রোক নাই, শুধু ফিল কালার আছে, মানে ভিতরের কালারটা আছে। তো সেখান থেকে আমি এই পেজ বরাবর একটা শেপ নিচ্ছি, পেজ বরাবর একটা শেপ নিয়েছি, শেপটার রং স্কাই কালার। তো স্কাই কালার আছে আপাতত, থাকুক, কোনো প্রবলেম নাই। তো এরপরে আমরা আর একটা শেপ নিব, সেই শেপটা হচ্ছে জাস্ট এরকম একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম। তো এই যে শেপটা নিয়েছি, তার রংটা আমি চেঞ্জ করে দিলাম, ধরেন কালো কালার, একটা কালো কালারের শেপ নিয়েছি। তো কালো কালারের শেপটাকে নিয়ে আমি এই যে স্কাই কালারের যে শেপটা আছে তার উপরে গেলাম, তারপর যে দেখলাম যে কালো কালার শেপটি একটু বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার কারণে এইটা এখান থেকে ধরে টেনে ছোট করা যায়, যেটা আমরা সিলেকশন টুল দিয়ে করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করছি। তো এটাকে জাস্ট আমি এখানে বসাই দিলাম, এই যে কালো রঙের একটা শেপ নিয়েছি। তো কালো রঙের যে শেপটা নিয়েছি সেই শেপটা একটা কপি করব, কপি কপি করে কি দিয়ে জানেন, কিবোর্ডের কন্ট্রোল সি দিলে কপি, কিবোর্ডের কন্ট্রোল সি দিলে কপি, আর কন্ট্রোল ভি দিলে পেস্ট, কিবোর্ডের কন্ট্রোল সি দিলে কপি, কিবোর্ডের কন্ট্রোল ভি দিলে পেস্ট। তাহলে কপি পেস্ট কিভাবে করবো আমরা,
কিবোর্ডের কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল ভি দিলে পেস্ট। তাহলে এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই শেপটা এখানে আছে, তো এই একটা শেপকে আমরা এবার ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুল, এই যে একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই টুল দিয়ে যে কোনো বিন্দুকে ডিরেক্টলি সিলেক্ট করে কাজ করা যায়। ধরেন আমি একটা শেপকে হালকা বাঁকা করে ফেলেছি, বাঁকা করে সুন্দর করে এখানে অ্যাড করে দিয়েছি। এই কাজটা কিভাবে করে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, এই কাজটা কিভাবে করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ যদি একদিন দেখানো হয়েছে হয়তো অনেকে ছিলেন না। ধরেন ধরেন আমার একটা চার কোণ একটা বক্স আছে, ধরেন চার কোণ একটা বক্স, এই একটা বক্স। শহীদুল হক ভাই কি কোনো প্রবলেম, মাউথপিস অফ রাখি, চার কথা কথা বলেন। আচ্ছা, এখানে বেশ কিছু বক্স রাখা হয়েছে। আমরা সিলেকশন টুল দিয়ে কি করি, সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করি, ডিলিট করি, সিলেক্টলি সিলেক্ট করি, বড় ছোট করি, সিলেক্ট করে ঘোরাতে পারি। সিলেকশন টুলের কাজ জাস্ট এতগুলাই, যে সিলেকশন করছি, সিলেকশন করে মুভ করছি, সিলেক্ট করে ডিলিট করছি, সিলেক্ট করে এরকম বড় ছোট করতেছি, এই ধরনের কাজ সিলেকশন টুলের কাজ। আর এর পাশে আর একটা টুল আছে, টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল, টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা বিন্দুকে ক্লিক করে সেটাকে ডিরেক্টলি কাজ করা, ডিরেক্টলি সেটাকে নিয়ে মুভ করা, সেটাকে ডিরেক্টলি মুভ করা, ডিরেক্টলি নতুন কোনো শেপ তৈরি করা। যেমন ধরেন এখানে আমি ছোট্ট একটা ক্লিক করলাম এবং ক্লিক করে উপরের দিকে টান দিলাম, তাহলে নতুন একটা শেপ তৈরি হয়ে গেল। আমি এইটাকে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করে এটাকে নিয়ে মুভ করলাম, নতুন একটা শেপ তৈরি হয়ে গেল। বা আমি এইখানের এই দুইটা বিন্দুকে একসাথে সিলেক্ট করলাম, দুইটা বিন্দুকে একসাথে সিলেক্ট করে এটাকে মুভ করে দিলাম, নতুন একটা শেপ হয়ে গেল। এই শেপগুলো তৈরি করার কাজ হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, তার কাজ হইতেছে এরকম নতুন নতুন শেপ তৈরি করা। কিভাবে তৈরি করে, সে কোনো একটা বিন্দুকে ডিরেক্টলি ক্লিক করে তাকে মুভ করে। সাপোজ এই একটা শেপ, এই শেপকে ডিরেক্টলি ক্লিক করে মুভ করা হয়েছে, এই শেপটাকে সিলেক্ট ডিরেক্টলি ক্লিক করে মুভ করা হলো, এটাকে ডিরেক্টলি ক্লিক করে এরকম মুভ করা হলো, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। হোসাইন আহমেদ ক্যামেরা অফ রাখি। গাইস কারো কোনো প্রশ্ন? আমরা এই পর্যন্ত যে জিনিসগুলো শিখেছি, যার যার প্রশ্ন আছে প্রশ্নগুলো করে ফেলেন। কোর্সের কোন লেখা দেখলে কাজ করবে, মানে অনেক সময় কাজ করে না কি, আপনার কথা বুঝি নাই। ও আচ্ছা, এটা হলো আপনার যে ইসে মাউসের যে ক্রোজার সেটা কথা বলছেন। তো এখানে ভাই কোনো ইয়ে না, মানে ক্রোজারে যে কি থাকবে সেটা না, এটা হচ্ছে যখন যে টুলে থাকবেন সেই টুল টুল সিলেক্ট করতে হবে, সেই টুলটাকে সিলেক্ট করে কাজ করতে হবে। আনডু করে কিভাবে, কিবোর্ডে কন্ট্রোল জেড। ভাই আমাকে শুধু কি চাইছেন, শুধু সাদা সাদা সাইপ এর পিকচার দিতে পারবেন, আপনার কথা তো বুঝি নাই, সাদা সাইপ বলতে কি বুঝাইতেছেন ভাই? আনডু করে কিভাবে, কন্ট্রোল জেড দিয়ে। এই রেদওয়ান সরকার, রেদওয়ান শিকদার ভাই আপনার প্রশ্ন বুঝি না, কথা বলেন। কবির হোসেন ভাই এখানে আপনি জাস্ট টুল সিলেক্ট থাকতে হবে, যে টুলটা সিলেক্টেড টুলের নাম দেখলেই হবে, কোনো কিছু দেখা লাগবে না, মানে কোনো কিছু আসবে না এখানে, আপনি যখন এখানে মুভ করতে যাবেন কোনো কিছু লেখা আসবে না। একটা মৌখিক প্রশ্ন করতে পারবো স্যার? জি ভাই বলেন। যে স্যার এখানে যে আমরা দুইটা নিছি, উপরে কালো যেটা আছে ওইটা, নিচে যে বোর্ড আছে বোর্ডের সাথে একজাস্ট হইছে কিনা কিভাবে দেখবো? এটার জন্য একটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আর কি, কিবোর্ডের কন্ট্রোল ওয়াই দিলে দেখা যায়, কিবোর্ডের কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যায়। আপনি দেখছেন অ্যাডজাস্ট হইছে কিনা? জি জি জি। আপনি কি বুঝতেছেন হইছে কিনা এখন? জি জি হইছে। যদি অ্যাডজাস্ট না হইতো তাহলে কি হইতো জানেন? যদি অ্যাডজাস্ট না হইতো তাহলে কি হইতো, তাহলে এই যে এরকম দেখাইতো, যদি অ্যাডজাস্ট না হইতো তাহলে এরকম দেখাইতো, বুঝতে পারছি? জি। বা যদি অ্যাডজাস্ট না হইতো তাহলে এরকম উপর নিচে দুই জায়গায় এরকম ফাঁকা দেখাইতো। যেহেতু আমাদের এটা অ্যাডজাস্ট হইছে, অ্যাডজাস্ট হয়েছিল, সেহেতু আমাকে এটা কন্ট্রোল ওয়াই তে দেখায় নাই, এটাকে চেক করার জন্য কন্ট্রোল ওয়াই আছে, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলে এটা চেক করা যায়। যেমন দেখেন এখন অ্যাডজাস্ট হয় নাই, এই যে দেখেন ফাঁকা আছে। এগুলো অ্যাডভান্স অ্যাডভান্স কাজ, অ্যাডভান্স মানে শিখবো, এগুলো আমাদের মধ্যে আসবে। জি ভাই আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা আমরা এখন আবার কাজ করব। আপনাদের কি শর্টকাট কি আছে নাকি দেখতে,
এই যে এরকম আর কি ফুড ভিজিটিং কার্ড কই কই এই যেটা এরকম কিছু আমরা আজকে শিখছি ঠিক আছে ক্লাসের ভিডিও আছে তাহলে লিখে আসছেন কোনো প্রবলেম নাই ভিডিওটা পেয়ে যাবেন আর আসলে আমাদের এই ক্লাসটা কিন্তু 4 নাম্বার 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস তো এই কাজটা আসলে একবার দেখাইলে বুঝবেন ব্যাপারটা তা না আপনি ক্লাসের মধ্যে কোর্সের মধ্যে জয়েন করলে এটা 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস অবশ্যই পাবেন ঠিক আছে জাস্ট দেখানোর জন্য যে কাজগুলো কিভাবে করা হয় আমরা কিভাবে করে থাকি দ্যাটস ইট আচ্ছা ক্লাস তো আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে যাই কন্ট্রোল ওয়াই দিলে আমাদের আউটলাইন আসে সে আউটলাইনে চলে যাচ্ছে তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি আমি আবার দেখাচ্ছি শুরু থেকে সেটা হচ্ছে আমরা রেকট্যাঙ্গেল টুলে গেলাম রেকট্যাঙ্গেল টুলে যে এই শেপটা নিলাম এখান থেকে শুরু করে একটা শেপ নিচ্ছে একটা শেপ নিচ্ছে তো এই শেপের মধ্যে যে কোনো কালার আমরা দিতে পারি যে কোনো কালার এই মুহূর্তে আমার স্কাই কালার আছে ওকে থাকুক কোনো প্রবলেম নাই এরপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নামক একটা টুল আছে সেই টুল একটা শেপ তৈরি করব যেমন ধরেন এই মুহূর্তে একটা শেপ নিয়েছি সেই শেপের রং আমরা দিচ্ছি কালো কালারের এবং ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা সেই শেপটাকে নিয়ে আমরা এরকম ধরে একটু বাঁকাতারা করতে পারি ফজলুল বাড়ি ভাই কোনো কথা না বলি চ্যাট বক্স চলে আসে এবার এই শেপটাকে জাস্ট আমরা ধরে আমরা আমাদের যে পেজটা পেজের মধ্যে নিয়ে রাখলাম মানে এই যে স্কাই ব্লু যে কালারটা সেই কালারের মধ্যে আমরা রাখলাম তো দেখতেই পাচ্ছি আমার শেপটা ছোট হয়ে গেছে শেপটা যদি ছোট হয় তখন কি করতে হয় শেপটা যদি ছোট হয় তখন এটাকে ধরে টেনে এরকম বড় করে দিতে হবে এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার ধরে টেনে আমরা বড় করে দিয়েছি ঠিক আছে কারো কোনো আরিফ ভাই কোনো প্রশ্ন বাস আমরা এখন কাজ করি আমাদের আসলে আজকে টাইম কম আজকে আমাদের আরেকটা ব্যাচের ক্লাস আছে 9:30 তো আজকের ক্লাস বেশিক্ষণ হবে না তো আমরা জাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করি আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বড় ছোট হয় সেক্ষেত্রে কাটাকাটিরও ব্যবস্থা আছে লাইন বরাবর আর আমাদের মাপ মতো আসলে নেওয়া হয়ে আছে কিন্তু আজকে দেখাতে চাচ্ছি না ওকে জি গাইস আমরা এখন ঝটপট কাজটা করে ফেলি আমরা কি করছি আমরা একটা শেপ নিচ্ছি সেই শেপটা হচ্ছে রেকট্যাঙ্গেল থেকে একটা শেপ নিলাম রেকট্যাঙ্গেল থেকে আমরা একটা শেপ নেওয়ার পর সেই শেপের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এই যেখানে কালার আছে কালার থেকে আমরা চেঞ্জ করে ব্ল্যাক কালার দিয়ে দিলাম ব্ল্যাক কালারটা দেওয়ার জন্য আমরা জাস্ট কালার বক্সে যে ব্ল্যাক যেখানে আছে সেখানে ক্লিক করার পর ব্ল্যাক হয়ে গেল আর ডাইরেক্ট সিলেকশন টুল নামক যে টুলটা এই টুলটা সিলেক্ট রেখে এই শেপটাকে একসাথে সিলেকশন করে হালকা একটু বাঁকা করে দিলাম আর এই শেপটা যদি ছোট থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা এটাকে ধরে টেনে বড় করতে পারি ঠিক যেমনটা আমি এইভাবে করলাম এখন এই আমাদের এক নাম্বার কাজ চলে গেল দুই নাম্বার কাজ হচ্ছে যে এরকম একটা শেপ আমি নিলাম আর একটা শেপ নিতে চাই সেক্ষেত্রে এটাকে ধরে আমি আরেকটা কপি করতে পারি বা কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এটাকে ধরে এই মুহূর্তে আমার সিলেক্ট করা কোনটা ব্ল্যাকটা নাকি আমার স্কাই কালারটা এই মুহূর্তে আমার ব্ল্যাকটা সিলেক্ট করা নাকি স্কাই কালারটা সিলেক্ট করা ব্ল্যাকটা সিলেক্ট করা এবার জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট তাহলে আরেকটা কপি পেস্ট হয়ে যায় তাহলে আমি দুইটা শেপ এখানে রেখেছি এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার ক্লিয়ার ওকে গাইস তাহলে আমরা এবার ভিজিটিং কার্ডের মধ্যে মানে আমাদের যে একটা ফুডের ছবি সেই ছবিটা আমরা নিয়ে আসি আমরা গুগলে চলে যাচ্ছি গুগল থেকে ফুডের ছবি লাগবে তাহলে আমাদের ভালো ভালো এইচডি কোয়ালিটি একটা ছবি লাগবে তাই আপনাদের ক্ষুধা লাগলে কিন্তু কর্তৃপক্ষ দেয় না বার্গার পিক লিখে আমরা সার্চ করলাম এই নিজেদের ক্যামেরা গুলো অফ রাখেন কয়েকজন ক্যামেরা ওপেন করে রাখছেন কেন আমরা কালকে না আমরা কয়েকদিন পরে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস তখন আমরা ক্যামেরা অন করব এখন না আচ্ছা গাইস তো এখানে এখানে আমি কোন একটা ছবি নিতে চাই ধরেন আমি কোন একটা বার্গার ছবি নিতে চাই আসলে কোন বার্গারটা ভালো কোনটা দেখে আপনার খাইতে মন চাইবে এরকম একটা বার্গার খুঁজতে চাই আসলে কোন একটা বার্গারের ছবি আমি নিলাম কোন একটা বার্গারের ছবি আমি এখান থেকে সেভ করছি কোন একটা বার্গারের ছবি আমি এখান থেকে সেভ করলাম ঠিক আছে আমি একটা বার্গারের ছবি নিয়েছি এবার আরেকটা অন্য কিছুর ছবি নেই যেমন ধরেন পিৎজা হতে পারে তাহলে বার্গার লিখেছি এবার পিৎজা লিখলাম পিৎজা লিখে সার্চ করার পর ভালো একটা পিৎজা দরকার দেখি তো কোন পিৎজাটা নেওয়া যায় আচ্ছা এই পিৎজাটা আমি নিলাম তাহলে আমি দুইটা ছবি নিয়েছি একটা হচ্ছে পিৎজা আর একটা হচ্ছে বার্গার এবার এই ছবিগুলো আমি কিভাবে আনবো সেটা হচ্ছে আমরা যে আমাদের যে মেনু বার আছে মেনুবারের মধ্যে ফাইল থেকে আমরা প্লেস এটা আরো অনেক ভাবে আনা যায় ফাইল থেকে জাস্ট প্লেসে গেলাম এবার জাস্ট যে বার্গারটা আমরা ডাউনলোড করে নিয়ে এসেছি সেটার মধ্যে টিক ক্লিক করলাম এটা আমাদের এখানে চলে আসলো প্লেস হলো
আবার আমরা ফাইল থেকে প্লেসে যাচ্ছি, সেখান থেকে যে আমরা যে আরেকটা ইমেজ লাইক কোন ইমেজটা জানো আমরা একটা বার্গার ডাউনলোড করলাম, আচ্ছা এই যে বার্গার, সেই বার্গারটাকে আমরা ওপেন করলাম। তো দেখলাম বার্গারের ছবিটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা ছোট করে ফেলবো, শিফট ধরে বার্গারের ছবিটা আমরা ছোট করে ফেলতেছি, বার্গারের ছবিটা ছোট করে ফেলতেছি। তো বার্গারের ছবিটা মোটামুটি আমরা এই যে ভিজিটিং কার্ড সেই ভিজিটিং কার্ডের সমান সাইজে রাখবো, ভিজিটিং কার্ডের সমান সাইজ মোটামুটি এইরকম, তো আমরা ভিজিটিং কার্ডের সমান সাইজের মতো করে রাখি। আবার এই ছবিটা একটু ছোট, এটাকে আমরা টেনে বড় করে দিলাম। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে ছবি জাস্ট ডাউনলোড করে নিয়ে আসা হচ্ছে ভিতরে। আজকে কি কাজ করতেছেন ওইটার নাম কি? এটার নাম হচ্ছে ফুড ভিজিটিং কার্ড। পিকগুলা দেন, পিকগুলা দিয়ে দিচ্ছি, ওকে জি গাইজ। এরপরে আর কি প্রশ্ন? আচ্ছা ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা এবার এবার কথা হচ্ছে এই ছবি তো পুরোপুরি আমি নিব না, আমি নিব অর্ধেক বা এর মধ্যে যতটুকু আঁকবে ততটুকু। তাহলে আমি কি করব, আমি এই শেপটাকে সুন্দর মতো এখানে নিয়ে আসলাম, এই শেপটাকে সুন্দর মতো এখানে নিয়ে আসলাম। তো শেপটা কোথায় আছে দেখেন, শেপ উপরে নাকি ছবি উপরে? একটা জিনিস খেয়াল করেন, এখানে শেপ উপরে না ছবি উপরে? ছবিটা কি উপরে নাকি শেপ উপরে? ছবি উপরে নাকি শেপ উপরে নাকি? আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপটা নিচে, ছবিটা উপরে, ছবিটা উপরে, ছবিটা উপরে, শেপটা নিচে, ঠিক আছে। পিক দিব, ওয়েট করেন। আপনারা কি আমার সাথে সাথে কাজ করতেছেন? সাথে সাথে কাজ করলে তো পারবেন না, সাথে সাথে কাজ করার কি দরকার? ক্লাস শেষ হোক তারপরে ভিডিও দেখে প্র্যাকটিস করেন। আচ্ছা ক্লাস, তো আমরা আমি তারপরে ছবিগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা তো আমি এই ছবিগুলো যে নিব, এই ছবিগুলো কোথায় আছে? ছবিগুলো তো উপরে আছে, ছবিটা আমাদের থাকতে হবে নিচে। সেক্ষেত্রে সেই ছবির উপরে যে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এই ছবিটাকে ব্যাকে পাঠাবো, ব্যাক, সেন্ড টু ব্যাক। তখন এই ছবিটা কই গেল? ব্যাকে গেল। আবার ধরেন এই ছবিটা আছে কোথায়? উপরে। আমি ব্যাকে পাঠাবো কিভাবে? এটাকে ধরে জাস্ট মাউসের রাইট ক্লিক করে ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন কি প্রবলেম ভাই, মাউস পিছন করে কার সাথে ঝগড়া করেন? আচ্ছা এটাকে আমরা সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে এটা ব্যাকে চলে গেল, ঠিক আছে। তাহলে আমরা দুইটা ছবিকে ব্যাকে পাঠাইছি, অর্থাৎ শেপগুলো উপরে। তো শেপ যদি আমার নিচে থাকে, যেমন কালো শেপ, এই শেপটা যদি আমার নিচে থাকে তাহলে কিন্তু ভাই এই কাজ হবে না, ক্লিপিং মাস এটা ওইভাবে হবে না। এখানে প্রথম শর্ত হচ্ছে ছবির উপরে শেপ থাকতে হবে। এবার এই দুটাকে একসাথে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এই দুটাকে একসাথে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এটাও ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবার আপনি এটাকে এখানে বসান, এটাকে এখানে বসান, আমার কোনো আপত্তি নেই। আমরা কি বুঝতে পারছি? দেখি তো ভাইয়া বুঝি ভাই, ওই যে অ্যাঙ্গেলটা কিভাবে নিবে, শেপের অ্যাঙ্গেলটা, মানে শেপটা আমরা রাখা করলাম কিভাবে, এটাই তো একটা প্রশ্ন নাকি? দ্যাটস ক্লিয়ার। আচ্ছা এই যে দেখেন, একটা শেপ, এই একটা শেপ, তো এই শেপের মধ্যে আমাদের ধরেন একটা রং আছে, কালো রং। তো আমরা এইটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে মুভ করি, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেক্ট করে মুভ করা যায়, সিলেক্ট করে ছোট বড় করা যায়, সিলেক্ট করে ডিলিট করে দেওয়া যায়, এই ধরনের কাজ আমাদের সিলেকশন টুলের কাজ। তো সিলেকশন টুল একটা, আর তার পাশে আরেকটা টুল আছে যেটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা বিন্দুকে নিয়ে ডিরেক্টলি মুভ করা যায়, যে মুভ করে শেপ নতুন একটা বাঁকানো যায়। অর্থাৎ এই বিন্দুকে নিয়ে আমি এরকম করে বাঁকাইতে পারি, আবার চাইলে এই বিন্দুকেও আমি বাঁকাইতে পারি এরকম করে, এটা শেপ তৈরি হয়ে গেল। আবার আমি চাইলে দুইটাকে, এই দুই বিন্দুকে একসাথে ধরে এই দুই বিন্দুকে একসাথে বাঁকা করতে পারি, তাহলে আমাদের রেশিওটা মানে ঠিকটা ইয়েটা ঠিক থাকে, উইডথটা ঠিক থাকে। বুঝতে পারছি ভাই, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আর গাইজ আপনারা কিন্তু যারা একদমই নতুন তাদের কিন্তু নাই বোঝার কথা, তাদের কিন্তু বোঝার কথা না। তো যারা একদমই নতুন এবং কিছুই বুঝতেছেন না, তারা যেটা করবেন, আগে প্রথমে সফটওয়্যার ইনস্টল করবেন। সফটওয়্যার ইনস্টল করার পর আপনাদেরকে একটা ক্লাস ভিডিও দিচ্ছি, মাত্র 11 মিনিটের একটা ভিডিও, যে ক্লাসের দ্বারা আপনি ভিজিটিং কার্ড শিখতে পারবেন। আগে আপনাকে ভিজিটিং কার্ড বানিয়ে আসতে হবে, নর্মাল ভিজিটিং কার্ড, নর্মাল ভিজিটিং কার্ড করার পর তারপর আপনি এটা করলে পারবেন, আপনি আগে এটা পারবেন না, ঠিক আছে। আমি একটা ভিজিটিং কার্ডের একটা ভিডিও দিয়ে দিব, এআই ফার্স্ট ক্লাসের একটা ভিডিও, জাস্ট এই ক্লাসটা দেখতে হবে, তাইলে আপনি এই ক্লাসটা পারবেন। মানে ডিরেক্ট সিলেকশন টুল ওইখানে ভালো মতো দেখানো হয়েছে, আমি এআই একটা ফার্স্ট ক্লাসের ভিডিও দিয়ে দিব। জি ক্লাস, কারো কোনো প্রশ্ন? ওয়ালাইকুম সালাম। আরিফ ভাই বলেন। গাইস কারো কোনো প্রশ্ন?
আচ্ছা আমরা যে জিনিসটা শিখলাম তাকে বলে ক্লিপিং মাস্ক, আমরা যে জিনিসটা শিখলাম তাকে বলে ক্লিপিং মাস্ক। আচ্ছা ভাই শেপটা কিভাবে নিব? শাহরিয়ার মাহমুদ কার্ডের ভিডিও লিংক দেন। হ্যাঁ ভিজিটিং কার্ড ভিডিও লিংক আমি দিচ্ছি। আচ্ছা দুই বিন্দুকে একসাথে সিলেক্ট করব কিভাবে? আশরাফুল আলম ভাই এখানে আমার ডেস্কটপের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে, দেখছেন অনেকগুলো ফোল্ডার, তো এই ফোল্ডার গুলোকে আমি সিলেকশন করবো কিভাবে? দুইটা ফাইলকে আমি সিলেকশন করি কিভাবে? এরকম ধরে টানাটানি করে সিলেক্ট করি না, তো এই ক্ষেত্রেও আমাকে এরকম ধরে টানাটানি করে সিলেক্ট করতে হবে। আমি দুইটি বিন্দু তাহলে এই দুইটা এই যে সিলেক্ট করছি, এই যে এই দুইটা তাহলে এইভাবে সিলেক্ট করে ডিলিট আমরা মুভ করেছি, তো এখানেও আমাদের সেম। এখানে দুই বিন্দুকে কিভাবে সিলেক্ট করবো? এই যে এদিক থেকে দুই বিন্দুকে একসাথে ধরবো, তারপরে মুভ করা যায় বাইরে থেকে এরকম করে দুইটাকে একসাথে ধরে তারপরে তো মুভ করা যায়। আর তাছাড়া আমি আবারও বলছি এই ক্লাসটা আসলে আপনাদের তিন ক্লাস, প্রথমে ভিজিটিং কার্ডে ফার্স্ট ক্লাস নাহলে কিনতে পারবেন না। আমাদের গ্রুপে অ্যাড হন, আপনারা আমার ফেসবুক আইডিতে নক দেন, এই যে এখানে জাস্ট নক দেন, এই আইডিতে জাস্ট নক দেন, ফেসবুক আইডিতে জাস্ট মেসেজ করেন। আমি আপনাদেরকে জুমের চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে আমার প্রোফাইলের লিংক দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট আপনারা মেসেজ দেন যে ভাই আমি কোনো গ্রুপে নাই, আমার গ্রুপে অ্যাড করে দেন, আপনাদের গ্রুপে অ্যাড করে দিবে। আর গ্রুপে অ্যাড করার পর আপনি সফটওয়্যারের যে কোনো ধরনের হেল্প পাবেন, সফটওয়্যার রিলেটেড বা যে কোনো ধরনের হেল্প পাবেন, গ্রুপে অ্যাড হয়ে নেবেন। ভাই আমার শেপটা অ্যাঙ্গেল হচ্ছে না, ফাহাদ ইবনে জামাল ভাই এখন প্র্যাকটিস করতেছেন কেন? ভিডিও দেখে পরে প্র্যাকটিস করবেন। আর ভিজিটিং কার্ডের ফার্স্ট ক্লাস না করে থার্ড ক্লাস তার করা যাবে না, তাই না? ভিজিটিং কার্ড আগে শিখতে হবে, আগে নরমাল ভিজিটিং কার্ড শিখতে হবে, তারপরে ফুড ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ডের পরে ফুড ভিজিটিং কার্ড না, ভিজিটিং কার্ডের পরে আইডি কার্ড, এরপরে ফুড ভিজিটিং কার্ড, ব্যাপারটা কিন্তু ধাপে ধাপে। আর আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি ভিজিটিং কার্ডের, জাস্ট ভিজিটিং কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, আমি জাস্ট একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এই লিংকটা থেকে আমাদের ফুড মানে ভিজিটিং কার্ডের ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন। ভিজিটিং কার্ডের ফার্স্ট ক্লাসটা দেখে নিলে আপনি বেসিক ক্লিয়ার হয়ে যাবেন। ভিজিটিং কার্ডের ফার্স্ট ক্লাসটা দেখে লিংক দিচ্ছি, দেখে নিয়ে ভাইয়া ফাহাদ ইবনে জামাল ভাই কথা বলেন। জি ভাইয়া মানে আমি কাট করছি না, মানে শেপটা শুধু এডিট করতে যাচ্ছি, সেটা হচ্ছে না। এডিট সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করতে হবে, প্রথমে একটা সিলেক্ট করে তারপরে মুভ করতে হবে, প্রথমে একটা সিলেকশন তারপরে ক্লিক তারপরে মুভ। আচ্ছা এই যে এটা হচ্ছে এআই ফার্স্ট ক্লাস, অর্থাৎ ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস, এটা ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস। এটা এই ক্লাসের ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনি পারবেন, এটা 11 মিনিটের ভিডিও, তো এটা ফার্স্ট ক্লাস। আমাদের যখন এখানে ফার্স্ট ক্লাস হবে তখনও কিন্তু এরকমই ক্লাস হবে, তো আপনারা এই ভিডিওটা আগে দেখে নিতে পারেন, দেখে নেওয়ার পরে তারপরে আপনারা তাহলে ডিটেল পারতেছেন বা ভালো পারবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, দেখেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এআই ফার্স্ট ক্লাস ভিডিও। ভাইয়া কালকে কি পেইন্টিং ক্লাস শুরু হবে? তার মানে 4 দিন চলবে, 4 দিন আপনারা ফাউন্ডেশন ক্লাস পাচ্ছেন, তারপরে ব্যাচে চলে যাচ্ছেন। কালকে ক্লাস হবে রাত 8:30, আগামীকাল ক্লাস হবে রাত 8:30 এবং কালকের ক্লাস 1 ঘন্টা। কালকের ক্লাসে মূলত যাদের যাদের সফটওয়্যার নিয়ে যেসব প্রবলেম সেই প্রবলেম গুলো সলভ করা হবে, কালকে মূলত লাইভে আমরা সফটওয়্যার প্রবলেম সলভ করব সবার, বুঝতে পারছি? কালকে থেকে আমাদের ফাউন্ডেশন ক্লাস গুলো পেজ গ্রুপের অ্যাডমিন তো আপনি না ভাইয়া? হ্যাঁ পেজ গ্রুপের অ্যাডমিন আমি আছি, আরো কয়েকজন আছে। জি বলেন আর কোনো প্রশ্ন? ওকে গাইজ, ভাই বার্গার ফাইলসটা কি ছিল, পিএনজি না জেপিজি? জেপিজি ছিল অভি ভাই। জি আর কার কোনো প্রশ্ন? ভাই রেজিস্ট্রেশন কি আজকের মধ্যে করতে হবে না কালকে বা পরশু দিন করা যাবে? কালকেও করতে পারবেন, মানে কালকে সারাদিন করতে পারবেন। আর আমাদের এখনো সাধারণত এখন আমাদের 15 তারিখ যে ডিসিশন, 15 তারিখ কি আছে অর্থাৎ টাইম দেয় নাই রেজিস্ট্রেশনের জন্য, যে টাইমটা দিবে ধরেন আপনাদেরকে আরো 2-5 দিন বেশি সময় দিবে, এটা এখনো দেয় নাই, তবে দিতে পারে, এটা এখনো ডিসিশন আসে নাই। জি গাইস আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা ভাই, শেপটা কিভাবে নিব? শেপের উত্তর তো দিয়েছি, শেপটা এই শেপ কিভাবে নিব যে ভাই প্রশ্ন করছেন কথা বলেন, দুইটা শেপের কোণাগুলো কিভাবে জয়েন করা হয়? না ভাই আজকে বলবো না, একটু একটু ডিপ লেভেলে। আচ্ছা এখন আপনাদের আসলে প্রশ্ন তো অনেক, কিন্তু সব প্রশ্নের উত্তর তো আজকে আসলে দেওয়া সম্ভব না, তাই না? কারণ হচ্ছে আমি তো দিলে তো আমি দিতেই পারি বা দেখালে তো আমি দেখাই দিতেই পারি, কিন্তু আপনারা তো নিতে পারবেন না। আমরা যেমন ধরেন এই একটা ডিজাইন তৈরি করলাম, এই ডিজাইনটাকে যদি আমরা আরো সুন্দর করে তৈরি করতে চাই, এই ডিজাইনটাকে যদি আমরা আরো সুন্দর করে তৈরি করতে চাই, আমরা কিন্তু চাইলে অনেক ভাবে করতে পারি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। যেমন আমি এই মুহূর্তে একটা করে দেখাবো, কিন্তু কথা বলবো না যে কিভাবে করতেছি, কারণ আপনারা নিতে পারবেন না। এটা দুটাকে একসাথে সিলেকশন করে আমরা শেপ বিল্ডার টুলে যে এটাকে একটা শেপে তৈরি করে ফেলছি, শেপে তৈরি করে ফেলার পর আমরা একটা ছবি আনতেছি, ঠিক আছে? আমি জাস্ট আমি এটা দেখানোর জন্য, মানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কাজটা আসলে কতভাবে করা যায়, কিন্তু একভাবে তো আপনি আস্তে আস্তে করে শিখবেন, আপনি তো আজকে একভাবে শিখতে পারবেন না, তাই না? তো দুটোকে একসাথে সিলেকশন করে আমরা যদি ক্লিপিং মাস্ক করে দিই তখন এই যে ভাইয়া। আচ্ছা এখন এই জিনিসটা, এই জিনিসটা হলো 4-5-6 নম্বরের ক্লাসে যে আপনি পাবেন। এখন 6 নম্বর ক্লাসটা যদি আমি আপনাদের আজকে করাই দিই, আপনার কাছে অনেক একসঙ্গে সিলেক্ট যে করলেন, দুইটা সিলেক্ট হলো একসঙ্গে, কি তিনটা সিলেক্ট হয় নাকি আবার? মানে পিছনে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে না? আচ্ছা আপনারা কি মক আপ দেখতে চান এখন? ভিজিটিং কার্ডের মক আপ দেখতে চান কিনা? মক আপ দেখতে চাইলে ঝটপট আমি একটা মক আপ দেখাই দিব, ঝটপট। কেউ মক আপ দেখতে চান? ইয়েস অর নো? একটা মক আপ, মক আপ দেখাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা মকআপ দেখা দিচ্ছি। ওকে ওই ক্লাস, আমরা জাস্ট আজকে একটা মকআপ দেখব। ওকে আজকে আমরা জাস্ট একটা মকআপ দেখছি, আমরা ভিজিটিং কার্ড এটা যে পর্যন্ত করেছি এটা এই পর্যন্ত, এবার আমরা একটা মকআপ আর কিছু না ভাই, বলেন। জি ভাই, আমি তো মানে পুরো ভিডিওটা বুঝতে পারি নাই, রেকর্ডিংটা দেখে কি আবার ট্রাই করে দেখব? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দেখে ট্রাই করে দেখতে পারেন, তবে মূলত সফটওয়্যার থাকা লাগবে, আর আগামী কাল থেকে আমাদের ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশন ক্লাসগুলো অ্যাক্টিভ থাকবে। আমি একটু বুঝি কম আর কি, বুঝছেন? ফাউন্ডেশন ক্লাস আছে এজন্যই, মানে বুঝেন কম আসলে, এটা এটা চেষ্টা করলে সবাই পারবে। তো ফাউন্ডেশন কার্ডে জি এনআর ভাই বলেন, কার্ডে কার্ডে এই যে একটু ফন্ট অ্যাড করার পরে যদি মকআপ গঠন খুব ভালো হতো, কার্ডে ফন্ট অ্যাড করার পর, এটা আসলে আজকের ক্লাসে করা ঠিক, তারপরেও আচ্ছা ঝামেলা ফেলে দিলেন। আচ্ছা এখন ফন্ট অ্যাড করতে আমার প্রবলেম নাই, কিন্তু প্রশ্ন আসবে তখন অনেকগুলা, যে ভাই এটা করলেন কিভাবে, এটা করলেন কিভাবে, অনেক প্রশ্ন আসবে আসলে। আচ্ছা কোন কোন প্রশ্ন করব না, বাট শুধু এটাই করেন জাস্ট মকআপটা একটু ভালো করার জন্য। আচ্ছা আমাদের এক ভাই বলতেছেন যে এই ফাইলটা দিয়ে মকআপ করতে, ঠিক আছে আমরা এই ফাইলটা দিয়ে মকআপ করি। তো আমাদের এই যে সাইজটা আমাদের ঠিকঠাক মতো, আমরা একটা সাইজ নিয়েছি, সাইজ নিয়ে আমরা এই কাজটা করেছি, অর্থাৎ এই ভিজিটিং কার্ডটা আমরা এইভাবে জাস্ট রাই রেখেছি। তো আসলে আজকের ক্লাসে ভিজিটিং কার্ড কমপ্লিট করা সম্ভব না, বা আমাদের একটা ক্লাসে ভিজিটিং কার্ড ক্লাস কমপ্লিট করা সম্ভব না, ভিজিটিং কার্ডই আমাদের চলবে ধরেন 3 দিন মিনিমাম, মিনিমাম 3 দিন আমাদের ভিজিটিং কার্ড টপিকে থাকবে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত যখন আসলাম তখন আমরা লেখা লিখতে চলে যেতে পারি। তো টাইপ টুল নামক একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে টাইপ টুল, জাস্ট লেখালেখি করা। যেমন ধরেন আপনার নাম, আপনার নাম ধরেন আলামিন, আল আমিন হিমেল, তাহলে আপনি কি করবেন এখানে জাস্ট লেখালেখি করার সময় জাস্ট কিবোর্ডের টাইপ আল আমিন হিমেল, ঠিক আছে, আলামিন হিমেল আপনি লিখলেন। হ্যাঁ এখানে ফন্ট চেঞ্জ করা যায়, আমরা এমএস ওয়ার্ডে যারা কাজ পারি আমরা এটাকে যেমন অনেক ফন্টে চেঞ্জ করতে পারি, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট আছে সেগুলোর দ্বারা চেঞ্জ করতে পারি, এরকম আমরাও পারি, আমাদের এখানেও করা যায়, কিন্তু আজকের ক্লাসে এগুলো শেখানো যাবে না। তো আলামিন হিমেল ভাইয়ের নামটা আমরা লিখলাম, তো নামটাকে যদি আমরা একটু টেনে বড় করে দিতে চাই, এবার বড় করে দিলাম আপাতত, ঠিক আছে, এত বড় এখানে কিন্তু আমি অতিরিক্ত বড় করে দিয়েছি, মানে 4 সাইজ বড় করে দিয়েছি, আমরা আপাতত আলামিন হিমেল ভাইয়ের নামটা লিখেছি, এবং তার নিচে জাস্ট তার পদবি দিয়ে দিব, ঠিক আছে, তার পদবি হচ্ছে ম্যানেজার, ম্যানেজার। তো ম্যানেজার আমাদের আলামিন হিমেল ভাই, জাস্ট আমরা এই লেখাটা আমরা রাখলাম। হ্যাঁ এখন লেখাটা কিন্তু আবার এরকম খালি ব্যবস্থায় রাখা যায় না, তখন অ্যালাইনমেন্ট করতে হয়, তখন এই দুই লাইনের মধ্যে অ্যালাইন করতে হয়, যে জিনিসগুলো আমরা শিখি নাই আমরা আস্তে আস্তে সেগুলো পাবো, ঠিক আছে, এই দুইটাকে ধরে এই যে অ্যালাইন করতে হয়, এই যে উপরের দিকে অ্যালাইন থাকে আমাদের, সেই অ্যালাইনগুলোর মধ্যে ক্লিক করলে অ্যালাইনমেন্ট হয়, ঠিক আছে, এবং আরো ব্লিড এরিয়া থাকে, সেফটি এরিয়া থাকে, যেগুলো আমি বলি নাই। এরপরে আরো অনেক কিছুই থাকে, যেমন ধরেন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা, এরকম আরো অনেক কিছুই এখানে অ্যাড করা থাকতে হবে, এরকম অ্যাড করা থাকতে অনেক কিছু। এরপর আপনি ভিজিটিং কার্ডটাকে সেভ করবেন। সেভ করার জন্য আমরা কি করি, মেনু বারের মধ্যে যে ফাইল, ফাইল থেকে
সেভ ফর ওয়েব যেটা এক্সপোর্টের মধ্যে আছে, যেটা এক্সপোর্টের মধ্যে আছে সেভ ফর ওয়েব, এই সেভ ফর ওয়েবে গেলে ভালো কোয়ালিটির ইমেজ পাওয়া যায়। নরমালি যদি আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ যায় তখন ভালো কোয়ালিটি পায় না, যে কারণে সেভ ফর ওয়েবে যায়। তো সেভ ফর ওয়েবে যে এই জিনিসটার কোয়ালিটি খুব খারাপ, লো, যেটা সাইজ মাত্র 13 কিলোবাইট, তো এই সাইজটাকে বাড়ানোর জন্য কয়েকটা কাজ করে থাকি। জিপ ফাইলটাকে জেপিজি তে কনভার্ট করি, জিপকে জেপিজি তে কনভার্ট করলাম, কোয়ালিটি বাড়াই দিলাম, পার্সেন্ট আছে 100, 100 জায়গায় পার্সেন্ট দিলাম 500, 100 জায়গায় পার্সেন্ট দিলাম 500, তাহলে দেখেন ইমেজটা কত কোয়ালিটিফুল হয়েছে। এত কোয়ালিটিফুল কিন্তু আগে ছিল না, আগে কিন্তু নর্মাল ছিল, একটু নর্মাল দেখাচ্ছিল, তো এটাকে কোয়ালিটিফুল করার জন্য জাস্ট একটু যোগ। হ্যাঁ, এখানে অ্যালাইনমেন্টের অভাবে জায়গা জায়গা একটু প্রবলেম আছে। ভাই, এর কি কার্ডের সাইজটা কি ঠিকই থাকবে? এই যে সাইজ ঠিক থাকবে, রেশিও ঠিক থাকবে, রেশিও ঠিক থাকবে, বাট সাইজ বড় হয়ে যাবে। এটা এটা হচ্ছে আসলে এটা ক্লায়েন্টকে দেখ জেপিজি ফরম্যাটে সেভ করে ফেলছি। এবার এই ফাইলটা তো সংরক্ষণে রাখতে হবে, সংরক্ষণে রাখার জন্য মেনু বার থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ যে আমরা এটাকে ফরম্যাট দিব হচ্ছে AI, V2 নামে আমরা AI ফরম্যাট দিব, যেটা আছে ডিফল্ট AI থাকে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, যেটা ইলাস্ট্রেটর আবার এডিট করা যাবে বা পরবর্তীতে আর অনেক কাজ করা যাবে। তো আমরা এখানে সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখানে জাস্ট ওকে দিয়ে দিলাম, তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। এই পর্যন্ত হলে ক্লিয়ার, ঠিক আছে? আমরা আজকে আর কোনো প্রশ্ন না করি, কারণ হচ্ছে আমাদের আর একটা ব্যাচের ক্লাস আছে এখন। তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার যে আমরা একটা ফাইল তৈরি করার পর সেটাকে সেভ করলাম। এবার কথা হচ্ছে মকআপ কিভাবে করব, মকআপ, মকআপ মানে কি, মকআপ কিভাবে করে। তো মকআপ করার জন্য গুগল থেকে আমাদের মকআপ ডাউনলোড করতে হবে। বলেন ভাই, সেভ করলে কি শুধু সেভ হবে, আর সেভ অ্যাজ করলে কি মানে পরে ওইটা এডিট করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ অ্যাজ এজ, সেভ অ্যাজ এজ আপনি এটা না, আপনার প্রশ্নটা আসলে ঠিক না, মানে আপনার থিংকিংটা ঠিক না। তো এখানে সেভ দিলেও AI ফাইলেই হবে, মানে পরবর্তীতে এডিট করা যাবে। ভিজিটিং কার্ড মকআপ লিখে আমরা সার্চ করছি, তো আমরা সেভ, সেভ থেকে জেপিজি ফরম্যাটে দিব, যেটা সেভ করা যাবে, মানে পরবর্তীতে এডিট করা যাবে না, এডিট করা যাবে AI ফাইল, AI ফাইল এডিট করা যায়, যা দ্যাটস ওয়াই আমরা AI ফাইলে সেভ করব। আর মকআপ করার জন্য আমাদের জেপিজি লাগবে, এই জন্য মকআপ আমাদের জন্য, মকআপের জন্য যেহেতু জেপিজি লাগবে সেহেতু জেপিজি করব, আর AI ফাইল করব যাতে পরবর্তীতে ওইটা দিয়ে অন্য কোনো কাজ করা যায়। ক্লিয়ার ভাই? জি ভাই। এবার আমি ভিজিটিং কার্ড মকআপ লিখে গুগলে সার্চ করেছি, সেখান থেকে আমি কয়েকটা ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে গেলাম, তো দুইটা ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি মকআপ ডাউনলোড করে নিয়ে আসি। আচ্ছা, মকআপ কি? মকআপ হইতেছে এমন একটা ভিউ, যে ভিউটার কারণে আপনার ভিজিটিং কার্ডের দেখার সৌন্দর্যটা বেড়ে যাবে। অর্থাৎ দেখে মনে হবে ভিজিটিং কার্ডটা অরিজিনাল, একদম হাতের মধ্যে প্রিন্ট করা একটা জিনিস, এরকম একটা ভিউ তৈরি হয়ে যাবে। তো এরকম বিভিন্ন মকআপ আছে, যেমন ধরেন এই যে হাতের মধ্যে একটা মেয়ে ধরে আছে, একটা মকআপ হাতের মধ্যে ধরে আসছে, এই মকআপটা যদি করতে চান করতে পারেন। এখানে আরেকটা মকআপ আছে যে একটা ভিজিটিং কার্ড অনেকগুলো পড়তেছে, অনেকগুলো ভিজিটিং কার্ড এখানে পড়তেছে, এটাও করা যেতে পারে। তো আজকে আমরা এটাই করি, অনেকগুলো ভিজিটিং কার্ড একসাথে আছে পড়তেছে, জাস্ট ডাউনলোডের মধ্যে যে ক্লিক করলাম, এই ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? এই ডাউনলোড সেভ করে ফেলতেছি, আর এই লিঙ্কটাও আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিতেছি, যাতে আপনারা যে অনেকে আছেন কাজ করতেছেন বা কাজ করবেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এই ফাইলটাকে জিপ আছে, জিপ আকারে আছে, যে দেখতেই পাচ্ছি জিপ আকারে আছে, মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এটা জিপ থেকে আনজিপ হবে, অর্থাৎ জিপ থেকে আমার আনজিপ হয়ে গেছে, অর্থাৎ ফোল্ডারটা খুলে গেছে। ফোল্ডারটা আগে ছিল লক, এখন লক খুলে গেছে। এবার আমরা এর মধ্যে গেলাম পিএইচডি ফাইল, অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট, ফটোশপের মধ্যে ওপেন হবে। মকআপ অলওয়েজ ফটোশপ ফাইল হয়, মকআপ অলওয়েজ ফটোশপ ফাইল হয়। এবার এবার এই পর্যন্ত আসার পর এটা হচ্ছে মকআপ, এটাকে বলে মকআপ। তো এখানে এই যে দেখেন, এখানে কার্ড লেখা আছে, কার্ড, এই কার্ডের মধ্যে একটা ক্লিক করার পর এখানে লেখা আছে প্লেস ইওর কার্ড, মানে প্লেস ইওর ডিজাইন, ক্লিক টু এডিট। তো এখানে আমি জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর একটা অনুমতি চাবে, অনুমতিটা আমাদের দিতে হবে, তখন আর একটা নতুন ফাইল ওপেন হয়ে যায়। এই ফাইলের মধ্যে আগের ফাইল কিন্তু এটা, নতুন ফাইল এইটা, এই ফাইলের মধ্যে আমরা আমাদের করা যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমরা নিয়ে আসি। আমাদের আলামিন ভাইয়ের একটা ভিজিটিং কার্ড করা হয়েছে, সেই ভিজিটিং কার্ডটা যেখানে আছে, কই কই কই, ডেস্কটপের মধ্যে কই যেন আছে, V2 নামে। এই পর্যন্ত কি ক্লিয়ার? সবাই কথা বলি, আমরা একটা ভিজিটিং কার্ড করেছি এখানে, ক্লিয়ার?
বসানোর পর কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ দিব, কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে ফাইলটা জাস্ট আমি সেভ দিব, কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ দিব বা মেনু বারের ফাইল থেকে সেভ সেভ, এখন শুধু সেভ দিব, শুধু সেভ দিব, শুধু সেভ দেওয়ার পর ওই ফাইলে যেয়ে দেখবো ওই ভিজিটিং কার্ডটা পড়তেছে আকাশ থেকে। ভাই কি দিয়ে সেভ দেবে একটু বললে ভালো হতো আরেকবার। ফাইল থেকে সেভ, মেনু বারের ফাইল থেকে সেভ, মেনু বারের ফাইল থেকে সেভ বা কিবোর্ডের কন্ট্রোল এস দিলেও সেভ হয়। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখন আমরা যে দেখবো ম্যাজিক ওই ভিজিটিং কার্ডটা আকাশ থেকে পড়তেছে, এই যে হলো আমাদের মকআপ। মকআপ মানে এমন একটা ভিউ তৈরি করা যেটা ক্লায়েন্ট দেখে খুশি হবে যে না আমার একটু কথা ছিল। যে কোনো ডিজাইনকে আমরা সেম প্লেসে করতে পারবো, আমাদের কিছু পেইড মকআপ, আপনাদের কিছু বিভিন্ন এলিমেন্ট আছে যেগুলো আমাদের কাজের জন্য দরকার হয়, যেমন ধরেন টেমপ্লেট, পিএসজি টেমপ্লেট আছে, এআই টেমপ্লেট আছে, মকআপ আছে, ফন্ট আছে, যেগুলো পেইড, তো এগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রিতে দিই, আমাদের অ্যাক্সেস গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিই। ক্লিয়ার? ঠিক আছে জি। আর কোন প্রশ্ন গাইস? আমাদের ক্লাস শেষ করতে হবে, 42 বেজে গেছে। হ্যালো ভাই। ওয়ালাইকুম ভাই। ভাই আপনি যে কার্ডটা বানালেন এটা সাইজ কত, মানে মাপটা কত আরেকবার যদি বলেন তাহলে ভালো হয়। 3.5/2। হ্যালো ভাইয়া বলেন। ভাই আমি শাকিল হাসান, আপনাকে ফেসবুকে নক করেছিলাম আমার ইনবক্সে। আমাদের এখন আর একটা ব্যাচের ফ্রিল্যান্সিং ক্লাস হবে, তো আপনারা যারা আমাদের অনেকগুলো ক্লাস করছেন বা কম্বো টেনে যারা আছেন তারা চলে যান, কম্বো টেনে যারা ক্লাস করেন বা কম্বো টেনে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তারা ক্লাস থেকে লিভ নেন আজকের ক্লাস এ পর্যন্তই। আর যারা আমাদের অন্য কোনো ব্যাচের ক্লাস দেখতে চান ক্লাস করতে পারেন, এই মুহূর্তে ক্লাস করতে পারেন, কিন্তু কন্ডিশন আছে আপনারা কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না, কারণ এটা অন্য একটা ব্যাচের ক্লাস, ওরা ক্লাস করবে, আপনারা ফুললি মিউট থাকবেন। ভাই হ্যালো। হ্যাঁ ভাইয়া। ভাই আপনাদের ইউটিউব লিংক কোনটা, এর ভিতরে ভিডিওগুলো লোড করা থাকবে? আচ্ছা, জাস্ট ইউটিউবে যে এমডি জাকারিয়া লিখে সার্চ করবেন বা আপনি আমাদের যে গ্রুপ আছেন সেই গ্রুপে অ্যাড থাকেন তাইলেই হবে। আপনি ইউটিউবে যে জাস্ট এমডি জাকারিয়া লিখলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে চ্যানেলটা পেয়ে যাবেন, এমডি জাকারিয়া চ্যানেলের নাম। এখানে আপনি আমার অন্যান্য ক্লাসের ভিডিও সহ বিভিন্ন ক্লাসগুলো দেখতে পাবেন। ওকে, ওই ক্লাসের ক্লাসের লিংকটা দেন, ক্লাসের লিংক। আচ্ছা ভাইয়া বলেন, ইলাস্ট্রেটর এবং ফটোশপ কি লাইসেন্স আপনি শুধু ডাউনলোড করে ইনস্টল করবেন? অনেকগুলো ক্লাস করছেন তারাও লিভ নেন, আর যারা আমাদের তিন চারটা ক্লাস করেন নাই তারা থাকেন, তারা অন্য ব্যাচের সাথে ক্লাস করেন, কারণ মানুষ বেশি হয়ে যাবে তখন একটা ওরা ঢুকতে পারবে না। আমি তো আজকে প্রথম, তো আমি কি অন্য ক্লাসে থাকতে পারবো? এখানেই থাকেন? থাকেন। আচ্ছা হ্যাঁ এখানেই থাকেন। আচ্ছা ভাই, যারা যারা আমাদের তিনটা চারটা ক্লাস করেন না তারা থাকেন, বাদবাকি সবাই চলে যান। আচ্ছা ভাইয়া হ্যালো, ঠিক আছে ভাইয়া বলেন। ভাই লিংক ভাই ওই যে মানে ফটোশপের ওই যে সফটওয়্যারটা মানে মানে কিভাবে দিবেন ওটা আমার 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 কাছেও নাই বুঝছেন। আচ্ছা আপনি কি কোনো গ্রুপে আছেন, আমাদের কোনো গ্রুপে আছেন? না আমি কোনো গ্রুপে নাই, জাস্ট আপনার এই এই গ্রুপেই আছি আমি এখানেই। আচ্ছা যারা যারা আমাদের কোন গ্রুপে নাই তারা আমাকে ইনবক্স করেন এই ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে বলেন ভাই আমার গ্রুপে অ্যাড করে দেন, গ্রুপে গেলে সব পাবেন, গ্রুপে গেলে সমস্ত ধরনের হেল্প পাবেন।
আমি চ্যাট বক্সের মধ্যে আপনাদের এই লিংকটা দিয়ে দিচ্ছি, আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দিয়েছি, এই লিংকে মেসেজ দিয়ে বলেন ভাই আমাকে গ্রুপ অ্যাড করে দেন, আমি গ্রুপ অ্যাড করে দিচ্ছি ভাই। বুঝতে পারছো ভাই? লিংকটা দেন ভাই, আমি গ্রুপে লিংক, আমি আমার ফেসবুক আইডি লিংকটা দিয়েছি, এখানে জাস্ট মেসেজ দেন, গ্রুপে অ্যাড করে দাও ভাই। আর যার যার প্রবলেম এনি ডেস্ক লাগবে মেসেঞ্জারে নক দেন, মেসেঞ্জারে দিয়ে দাও হবে ভাই। গ্রুপে কি লিংকটা দিয়ে দিবেন ফটোশপে? হ্যালো ভাই, গ্রুপে ফটোশপ, ফটোশপের লিংক আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই বলেন ভাইয়া, কমো টেনে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের লিংকটা দিয়ে দিতেন। ওকে আমি দিচ্ছি, ওকে সমস্ত গ্রুপে সব লিংক দিয়ে দেওয়া হচ্ছে। ওকে गाइस সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন আছে, ভাই একটা প্রশ্ন আছে, ভাই একটা প্রশ্ন আছে ভাই, মানে ট্রেনিং অবস্থায়, ট্রেনিং অবস্থায় কি আর্ন করে দেব? ভাইয়া এখনই কি ক্লাস শুরু হবে নাকি?